ঠিক হলো উপবৃত্ত আর সাথে হলো অধিবৃত্ত। তো আগের লেকচারে আমরা দেখছিলাম যে উপবৃত্তে উৎকেন্দ্রিকতা সেটা হবে শূন্য থেকে একের মাঝখানে। সো আমাদের আমরা যদি প্রথমে শুরু করি যে উপবৃত্তের আদর্শ সমীকরণ, আমরা জানি যে উপবৃত্তের আদর্শ সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, যেখানে আমাদের উৎকেন্দ্রিকতা হবে 0 থেকে 1 এর মাঝখানে। ঠিক আছে, তো আমাদের হবে উৎকেন্দ্রিকতা। তো এখানে উপবৃত্তের সমীকরণের চিত্র আঁকতে গেলে সেখানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো x স্কয়ারের নিচে যেটা আছে, যে সংখ্যাটা থাকবে সেটাকে রুট ওভার করলে যেটা পাবো সেটা হলো আমাদের a, আর y স্কয়ার নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে রুট ওভার করলে যেটা পাবো সেটা হবে আমাদের b। এই a আর b দিয়ে বোঝায় যে তারা x অক্ষ এবং y অক্ষ থেকে কতটুকু করে কেটে নিছে। এই লেন্থটা বোঝায় অবশ্যই কেন্দ্র থেকে। সো আমরা যদি একটা উপবৃত্ত দেখি যেখানে a এর মানটা বড়, b এর মানটা ছোট, তো এই ক্ষেত্রে দেখো এটা যদি কেন্দ্র হয় সেন্টার 0 0, তাহলে এখানে আমাদের x অক্ষ থেকে এই ডিস্টেন্সটা যতটুকু কেটে নেয় এক পাশে এটাই হবে আমাদের a, আর y অক্ষ থেকে যতটুকু কেটে নেয় সেটা হবে আমাদের b। তো বুঝতে পারতেছো উপবৃত্তটা আমাদের দুইটা স্টাইলে হইতে পারে। একটা হলো যে a b থেকে বড় হইতে পারে, তার মানে সেক্ষেত্রে x অক্ষের দিকে লম্বাটে থাকবে উপবৃত্তটা। আর এই ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা বের করার সূত্রটা হলো 1 - b² / a² মনে রাখার উপায় হলো মনে রাখো যেটা বড় হয় ওটা সবসময় নিচে আসে, এই যে a স্কয়ারটা দেখো নিচে আসে। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে উল্টাটাও পসিবল যে ভাইয়া a ছোট হয়ে bটা বড় হইতে পারে। সো a যদি ছোট হয় তার মানে x অক্ষ থেকে কর্তৃত অংশটা ছোট হবে এক পাশে কর্তৃত অংশ, আর y অক্ষ থেকে কর্তৃত অংশটা তাহলে বড় হবে, তার মানে তখন উপবৃত্তটা দেখতে যে এমন হবে লম্বাটে y অক্ষের দিকে। এইটুকু হবে a, এইটুকু হবে তখন b। ঠিক আছে, আর এখানে হলো আমাদের সেন্টার 0 0। সো এই ক্ষেত্রে আমাদের a ছোট b বড়, তাহলে এই ক্ষেত্রে বড় কে b, তাহলে সেক্ষেত্রে মনে রাখো যত সূত্র আছে সব ক্ষেত্রে b টা নিচে চলে আসবে, তাহলে 1 - a² / b² আর আরেকটা জিনিস হলো উপবৃত্তে মেইন সমীকরণে কিন্তু মাঝখানে প্লাস, এই জন্য উৎকেন্দ্রিকতা যখন বের করব তখন সেখানে মাঝখানে হবে মাইনাস। ঠিক আছে, উল্টাটা এই যে মাঝখানে প্লাস, তাহলে মনে রাখো উৎকেন্দ্রিকতা যখন বের করব তখন আমাদের মাঝখানে আসবে মাইনাস, উল্টাটা আসবে। ওকে, সো আমরা একদম বেসিক একটা জিনিস দেখি উপবৃত্তে। সো আমাদের সমীকরণ হলো x² / a² / y² / b² = 1, এবং আমরা দেখবো এখন a বড় b ছোট, এটার জন্য আমরা সবগুলো চিত্র থেকে সবগুলো মান দেখব। আমরা যদি একটা চিত্র আঁকার চেষ্টা করি, পরাবৃত্তে বেসিক জিনিস ছিল শীর্ষবিন্দু, যে শীর্ষবিন্দুকে আমরা কি ধরতাম, আমরা 0 0 ধরতাম। মনে রাখতে হবে উপবৃত্তে বেসিক কিন্তু হলো আমাদের কেন্দ্র, পরাবৃত্তে কোনো কেন্দ্র থাকে না কিন্তু উপবৃত্ত অধিবৃত্তে কেন্দ্র থাকে। ঠিক আছে, সুন্দর করে একটা চেষ্টা করি। ধরো এরকম কিছু একটা হয়েছে, হ্যাঁ সুন্দর করে একবার তোমরা। সো যখনই দেখবো আমরা যে এখানে সমীকরণে এক্স আর ওয়াই এর কোনো শিফটিং হয় নাই, এক্সিসে কোনো শিফটিং হয় নাই, সিম্পলি এক্স আর ওয়াই আছে, তখনই আমরা বেসিক যে জিনিসটা ধরে নিব সেটা হলো আমাদের এই যে কেন্দ্র সেটা হবে 0 0 তে। কেন্দ্র মানে হলো অক্ষ দুইটার ছেদ বিন্দু, সেটা আমরা ধরবো 0 0 তে।
এবং মনে রাখো এই কেন্দ্রটাই হলো আমাদের বেসিক, যত ডিস্টেন্স আছে যত বিন্দু স্থানাঙ্ক বের করব সবই কেন্দ্র থেকে মেজার করব। ওকে, সো আমরা বলছিলাম কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর এক পাশে যতটুকু কেটে নেয় এই ডিস্টেন্সটা হলো আমাদের এ, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স হলো এ। একইভাবে তাহলে আমাদের এই পাশেও ডিস্টেন্সটা হবে এ। সো যেখানে এক্স অক্ষকে কেটে নিচ্ছে এটাকে আমরা বলবো শীর্ষবিন্দু, এটা হলো আমাদের সেই শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু এই পাশেও একটা পসিবল এ প্রাইম। তাহলে দেখো এ দূরত্ব হইলে এক্স অক্ষ বরাবর যেহেতু অবস্থিত, তাহলে আমাদের এই এ বিন্দু স্থানাঙ্ক হবে এ জিরো, আর এই পাশে যেহেতু সেম ডিস্টেন্স কিন্তু বাম পাশে, তাহলে এটা হবে মাইনাস এ কমা জিরো। ওকে, সো শীর্ষবিন্দু আর কেন্দ্রের মাঝখানে যে বিন্দুটা থাকবে সেটা হলো আমাদের উপকেন্দ্র এস, আর শীর্ষবিন্দু থেকে বাইরে যে বিন্দুটা থাকবে সেটা হলো আমাদের নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদ বিন্দু, নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদ বিন্দু জেড। তাহলে এটা হলো এম জেড এম প্রাইম, নিয়ামক রেখা। সো মনে রাখো উপবৃত্ত অধিবৃত্তে সব ডাবল ডাবল থাকে। সো আমাদের এই পাশেও আমরা একটা উপকেন্দ্র পাব, এই পাশেও আমরা একটা জেড বিন্দু পাব, জেড প্রাইম। ঠিক আছে, ওকে। এখন এই ডিস্টেন্স গুলো বাই করার ক্ষেত্রে একটা ট্রিক্স মাথায় রাখতে হবে, যে দেখো আমাদের ই এর মান কিন্তু শূন্য থেকে একের মাঝখানে, তার মানে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কিন্তু দশমিক, একের থেকে ছোট যেহেতু। সো ধরলাম যে ধরলাম আমাদের উৎকেন্দ্রিকতা হলো হাফ, তাহলে মাথায় রাখতে হবে যে ধরো এখানে একটা এ, এর মান যদি 10 হয়, তুমি বলো এ কে যখন আমরা ই দিয়ে গুণ করব তখন মানটা কি কমবে নাকি বাড়বে? দ্যাট মিন্স 10 কে যখন আমরা হাফ দিয়ে গুণ করব তখন দেখো মানটা কমে যাচ্ছে, আবার এ কে যখন আমরা ই দিয়ে ভাগ করব, তার মানে 10 কে যখন আমরা হাফ দিয়ে ভাগ করব তখন দেখো মানটা বেড়ে যাচ্ছে। তো আমি বলছিলাম সব ডিস্টেন্স কই থেকে মাপতে হবে, কেন্দ্র থেকে মাপতে হবে। তো কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হলো এ, আবার দেখো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কিন্তু ছোট, আর কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কিন্তু বড়। এবং আমরা দেখলাম যখন আমি ই দিয়ে গুণ করতেছি তখন কিন্তু মানটা ছোট হচ্ছে, আর ই দিয়ে ভাগ করলে মানটা কিন্তু কি হচ্ছে বলতো, বড় হচ্ছে। সো এই ডিস্টেন্সটা যেহেতু ছোট তাহলে এখানে মনে রাখতে হবে এখানে আমরা ই দিয়ে গুণ করব, আর নিয়ামকের ডিস্টেন্সটা যেহেতু বড় তাহলে আমরা এখানে ই দিয়ে ভাগ করব। সো দুইটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে পুরো উপবৃত্ত, একটা হলো কেন্দ্রের অবস্থান, এটা হলো প্রথম কথা। তুমি দেখবা যে কেন্দ্রটা শিফট হয়েছে কিনা, বা কেন্দ্র বেসিক যেটা জিরো জিরোতে আছে কিনা। তাহলে ফার্স্ট হলো কেন্দ্র অবস্থান বের করবা, সেকেন্ড হলো এই তিনটা ডিস্টেন্স বের করবা। মাথায় রাখো শীর্ষবিন্দু পর্যন্ত ডিস্টেন্স হলো এ, একে ই দিয়ে গুণ করলে উপকেন্দ্র পাওয়া যায় কারণ মানটা ছোট হয় কাছে চলে আসে, আর একে ই দিয়ে ভাগ করলে নিয়ামক রেখা পাওয়া যায়। জাস্ট এই তিনটা ডিস্টেন্স মাথায় রাখবা, বাকি সব স্থানাঙ্ক আমরা অটোমেটিক পেয়ে যাব। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো যে জিরো জিরো থেকে এই দূরত্বে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, তাইলে এই কমা জিরো। তাহলে একইভাবে এ পাশেও তো একটা উপকেন্দ্র আছে, সেটা হবে মাইনাস এই কমা জিরো। একইভাবে সি থেকে মানে কেন্দ্র থেকে জেড বিন্দুর দূরত্ব কত, এ বাই ই, তাহলে জেড বিন্দু স্থানাঙ্ক হবে এ বাই ই কমা জিরো। এই পাশেও একটা জেড প্রাইম আছে, তাহলে এটা হবে মাইনাস এ বাই ই কমা জিরো। ওকে, সো আমরা মোটামুটি যখনই আমাদের মান বের করতে বলবে তখন মাথায় রাখো আমরা চারটা বিন্দু বের করবো, জাস্ট একটা হলো সেন্টার, এটা হচ্ছে আমাদের জিরো জিরো। এরপর হচ্ছে শীর্ষ, শীর্ষ এই পাশে হলো এ জিরো, এই পাশে মাইনাস এ জিরো, তার মানে প্লাস মাইনাস এ কমা জিরো। এরপর হচ্ছে আমাদের উপকেন্দ্র, সেটা হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো। মাথায় রাখো গুণ করলে উপকেন্দ্র, ভাগ করলে নিয়ামক। আর একটা হচ্ছে জেড বিন্দু, সেটা হলো এ বাই ই কমা জিরো। ওকে, সো আমরা পরাবৃত্ত চাপটা অলরেডি শিখে আসছি যে কিছু বিন্দু যে কমন বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য দিয়ে ওই বিন্দুগামী সরলরেখা সমীকরণ পাওয়া যায়। তাহলে তুমি তাকায় দেখো এই যে চারটা বিন্দু সি এস এ এবং জেড, এই চারটা বিন্দু দিয়ে যে রেখাটা যায়, এই যে রেখাটা,
এই রেখাটাকে বলা হয় বৃহদক্ষ, এই রেখাটাকে বলা হয় বৃহদক্ষ। তাহলে এই যে চারটা বিন্দু দিয়ে বৃহদক্ষ যাচ্ছে, দ্যাট মিনস এই চারটা বিন্দু যে কমন বৈশিষ্ট্য সেটা দিয়ে আমরা বৃহদক্ষের সমীকরণ পেয়ে যাব। তাহলে তাকায় দেখো, এই চারটা বিন্দুর কমন বৈশিষ্ট্য হলো কোটি মান শূন্য। তাহলে এই কোটি মান শূন্য এটাই হবে আমাদের বৃহদক্ষের সমীকরণ, ওয়াই ইকুয়ালস টু জিরো। আর বৃহদক্ষের দৈর্ঘ্য যদি বের করতে বলে, তাহলে আমরা অলরেডি দেখছি যে ভাইয়া সেন্টার থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত ডিস্টেন্স হলো এ, আবার এই শীর্ষবিন্দু পর্যন্ত ডিস্টেন্সও এ। তাহলে এখান থেকে এই মাথা পর্যন্ত টোটাল ডিস্টেন্স হবে টোয়াইসে, ঠিক আছে? তাহলে এই বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের টোয়াইস এ। ওকে, এরপর আমরা বলছিলাম যে কমন বৈশিষ্ট্যটা হবে ওই বিন্দুগামী রেখা সমীকরণ, আর যে পার্টটা মিলবে না সেটা হবে লম্ব রেখাগুলা সমীকরণ। তাহলে দেখো, সি বিন্দুতে যে পার্টটা মিলে নাই সেটা হবে সি বিন্দুতে যে লম্ব রেখায় যে এই রেখাটা সমীকরণ। এখন এই রেখাটার নাম হলো ক্ষুদ্র অক্ষ, এই রেখাটা হলো আমাদের ক্ষুদ্র অক্ষ। সো সি বিন্দুতে মাথায় রাখো, সি বিন্দুতে যে পার্টটা মিলবে না এই পার্টটা ইন্ডিকেট করবে ক্ষুদ্র অক্ষের সমীকরণ। তাহলে এটা হবে আমাদের ক্ষুদ্র অক্ষের সমীকরণ, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু জিরো। আমরা বলছিলাম সেন্টার থেকে এক্স অক্ষের দিকে ডিস্টেন্স এ, আর সেন্টার থেকে ওয়াই অক্ষের দিকে ডিস্টেন্স হলো বি। তাহলে উপরের টুকু বি, আবার নিচের টুকু হচ্ছে বি। তাহলে টোটাল দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমরা টোয়াইস বি পাচ্ছি। ওকে, আমরা জানি উপকেন্দ্রতে যেটা লম্ব হয় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই যে এই রেখাটা, এটা হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই রেখাটাকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব। তাহলে এস বিন্দুতে যেটা মিলবে না সেটা উপকেন্দ্রিক লম্ব, এই পাটটা পুরো পরাবৃত্তের মতো। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এই। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা একটু মাথায় রাখতে হবে, সেটা হবে টু বি স্কোয়ার বাই এ। বলছিলাম যেটা বড় হয় সেটা কিন্তু অলওয়েজ নিচে, সো এখানে এটা বড়, এই জন্য দেখো এ কিন্তু নিচে চলে আসছে। ওকে, আর জেড বিন্দুতে যেটা মিলবে না সেটা আমরা জানি, সেটা দিয়ে বোঝা হলো নিয়ামক রেখার সমীকরণ। সো নিয়ামক সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে? সো মাথায় রাখো, দেখো এই যে চারটা বিন্দু দিয়ে আমরা সব মান পেয়ে গেছি। সো যখনই তোমাকে উপবৃত্ত থেকে কোনো ভ্যালু বের করতে বলবে, তোমার প্রথম কাজ হবে আইডেন্টিফাই করা যে এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয় তাহলে মাথায় রাখতে হবে সবগুলা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হবে, সবগুলো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হবে। যদি বি বড় হয় তখন আমাদের মাথায় রাখতে হবে যে এরকম যে সবগুলা বিন্দু তখন ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, সেন্টার হবে এখানে, এ বিন্দু এখানে, এস বিন্দু এখানে, আবার জেড রেখাটা এখানে, ঠিক আছে? ওকে, এরপর বলছিলাম দুইটা জিনিস, একটা হলো সেন্টারের পজিশন, দেখবা যে এক্স আর ওয়াই এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হয়েছে কিনা, যোগ বিয়োগ না হইলে সেন্টার হবে জিরো জিরোতে। আর একটা কথা হলো ডিস্টেন্স গুলা, সেন্টার থেকে শীর্ষের দূরত্ব এ, উপকেন্দ্র পাওয়া যাবে এ কে ই দিয়ে গুণ করলে, আর শীর্ষবিন্দু পাওয়া যাবে এ কে, নিয়ামক রেখা পাওয়া যাবে এ কে ই দিয়ে ভাগ করলে, ঠিক আছে? ওকে, এখন যদি এ বড় না হয় বি বড় হয় তাহলে দেখো সেক্ষেত্রে আমরা সেটা একটু দ্রুত বের করে ফেলি। তার মানে এখন যদি আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, কিন্তু এখানে আমাদের এ ছোট বি বড়, সো এ ছোট বি বড় হওয়াতে আমরা কিন্তু অলরেডি বলছি যে সবকিছু কোন অক্ষে চলে আসবে, সবকিছু আমাদের ওয়াই অক্ষে চলে আসবে, সব ওয়াই অক্ষে চলে আসবে। সো আমাদের চিত্রটা তখনই যেরকম হবে লম্বাটে ওয়াই অক্ষের দিকে, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আমরা বলছিলাম যেহেতু দেখো এক্স আর ওয়াই এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ নাই, দ্যাট মিনস আমাদের সেন্টার হচ্ছে জিরো জিরোতে। তাহলে আমি অলরেডি সেন্টার পেয়ে গেছি জিরো জিরো। তখন বলছিলাম যেহেতু বি বড় এখানে, তার মানে ওয়াই অক্ষের দিকেই হবে আমাদের শীর্ষবিন্দু, ওয়াই অক্ষের ভিতরের দিকে হবে আমাদের উপকেন্দ্র, আর বাইরের দিকে হবে আমাদের জেড বিন্দু, ঠিক আছে?
এম জেড এম প্রাইম। সো সেন্টার যেহেতু আমাদের জিরো জিরো, তাহলে আমরা জানি এইটিকে এইদিকে ডিস্টেন্সটা হলো এ, আর আমাদের উপরের দিকে ডিস্টেন্সটা হয় বি। তাহলে এবার তাকায় দেখো শীর্ষ পর্যন্ত ডিস্টেন্স কিন্তু এবার বি, তার মানে আমাদের শীর্ষ বিন্দুটা হবে জিরো কমা প্লাস মাইনাস বি, কারণ ওয়াই অক্ষের দিকে তো ভূত শূন্য হবে। ওকে, আমরা জানি যে ই দিয়ে গুণ করলে মানটা ছোট হয়ে যায়, তখন আমরা উপকেন্দ্র পাবো, তাহলে এটা হবে বিই, আগে ছিল এ ই, আর ই দিয়ে ভাগ করলে ডিস্টেন্সটা বড় হয়ে যায়, তাহলে বি বাই ই, আগেবার ছিল এ বাই ই। এই যে তিনটা ডিস্টেন্স আমাদের ম্যাটার করবে। ওকে, একটা হচ্ছে আমাদের বি, ই দিয়ে গুণ করলে উপকেন্দ্র, ই দিয়ে ভাগ করলে নিয়ামক। তাহলে দেখো উপকেন্দ্র পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস বিই, আবার নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদ বিন্দু পাচ্ছি, এটা হলো প্লাস মাইনাস বি বাই ই। ওকে, তাহলে আমি একটু আগে বলছি যে এই চারটা বিন্দুই আমাদের বেসিক, এই চারটা বিন্দু পেয়ে গেলে বাকি সব আমরা পেয়ে যাব। দেখো চারটা বিন্দু দিয়ে যেটা যায় সেটা অলরেডি বলছি যে এই এই রেখাটা, এই রেখাটা হলো বৃহদ অক্ষ, এই যে বড় অক্ষ, তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের বৃহদ অক্ষ। এই চারটা বিন্দু কমন বৈশিষ্ট্য মিলে বৃহদ অক্ষ পেয়ে যাবো। এবার তাকায় দেখো এই যে কমন বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু ভূত শূন্য, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বৃহদ অক্ষ। তাহলে বৃহদ অক্ষ হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, আর বৃহদ অক্ষের দৈর্ঘ্য, এবার তাকায় দেখো ওয়াই অক্ষের দিকে যেহেতু বি, তাহলে টুয়াইস বি, উপরেও বি আবার নিচের টুকুও হবে বি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এক শীর্ষ থেকে এক শীর্ষ পর্যন্ত, এটাই হচ্ছে বৃহদ অক্ষ। ওকে, দেখো সি বিন্দুতে যেটা লম্ব সেটা কিন্তু ক্ষুদ্র অক্ষ, এই রেখাটা, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এই ক্ষুদ্র অক্ষ পাবো কিভাবে, সি বিন্দুতে যেটা মিলে নাই, তাহলে সি বিন্দুতে মিলে নাই এই যে ক্ষুদ্র অক্ষ, এটা হবে ওয়াই ইকুয়ালস টু জিরো, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে টুয়াইস এ। ওকে, এস বিন্দুতে যেটা মিলে নাই সেটা কি হবে, সেটা হবে উপকেন্দ্রিক লম্ব, এই যে এই রেখাটা, তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছিলাম আগে, বা বলছিলাম কি টু বি স্কোয়ার বাই এ, এখন এটা হবে টু এ স্কোয়ার বাই বি। একটু আগে বলছি যেটা বড় হয় সেটা কিন্তু নিচে থাকে, যেমন এই এ যখন বি, বি এ যখন বি থেকে ছোট হবে তখন কিন্তু তুমি যখন উৎকেন্দ্রিকতা বাই করবা ই, তখনও কিন্তু সূত্র চেঞ্জ আসবে, ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। মনে রাখো বড়টা অলওয়েজ নিচে, এই উৎকেন্দ্রিকতা বাইক করার সময় বড়টা নিচে হবে, আবার এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইক করার সময় যে বড়টা নিচে হবে, ঠিক আছে। ওকে, আর জেড বিন্দুতে যেটা মিলবে না সেটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, তাহলে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই, বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো খুবই ইজি, জাস্ট মাথায় রাখবা যে ফার্স্টে হবে সেন্টার, তারপর সেন্টার থেকে তিনটা ডিস্টেন্স, একটা হলো শীর্ষের দূরত্ব বি, ই দিয়ে গুণ করলে উপকেন্দ্র, ই দিয়ে ভাগ করলে নিয়ামক, তুমি এই চারটা স্থানাঙ্ক বাইক করবা, তারপর চারটা স্থানাঙ্কে যেটা কমন সেটা হবে বৃহদ অক্ষ, সি বিন্দুতে যেটা মিলবে না সি বিন্দুতে সেটা হবে ক্ষুদ্র অক্ষ, এস বিন্দুতে যেটা মিলবে না সেটা হবে উপকেন্দ্রিক লম্ব, জেড বিন্দুতে যেটা মিলবে না সেটা হবে নিয়ামক, আর এ বিন্দুতে যেটা মিলবে না সেটা যদি তুমি লিখতে চাও তাহলে সেটা হবে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। সেটা আমাদের বইতে তেমন একটা নাই, এই জন্য আমরা এটা তেমন একটা বলি না। ওকে, আসুন আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমাদের এখানে বলছে যে ভাইয়া ষোলো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর হান্ড্রেড। এখান থেকে আমাদের সবকিছু ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। মেইন পরীক্ষায় হয়তো সব বের করতে বলবে না, কিন্তু যদি বলে তাও সমস্যা নাই আমাদের। ওকে, ফার্স্টে এটাকে স্ট্যান্ডার্ড সমীকরণ আকারে নিতে হবে, স্ট্যান্ডার্ড সমীকরণ আকারে নেওয়ার জন্য আমরা চারশো দিয়ে ভাগ করব, তখন এখানে এক্স স্কোয়ার বাই আসতেছে পঁচিশ, আর ওয়াই স্কোয়ার বাই আসতেছে ষোলো ইকুয়ালস টু ওয়ান। ওকে, সো এখান থেকে আমরা এখন এ আর বি এর মান বাই করবো, বলছিলাম এক্স স্কোয়ার নিচে যেটা থাকে এটাকে রুট ওভার করলে এ,
তাহলে 25 কে রুট ওভার করলে 5 y স্কয়ার নিচে যেটা থাকে সেটাকে রুট ওভার করলে b তাহলে b এর মান হচ্ছে 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a বড় b ছোট a বড় মানে সবকিছু আমাদের x অক্ষ বরাবর চলে আসবে ঠিক আছে সো আমরা সাথে সাথে তখন একটা রাফ চিত্র আঁকব যে আমাদের এখানে সবকিছু x অক্ষ বরাবর আসছে তাহলে আমরা জানি যে দেখতে পাচ্ছি যে ভাইয়া x স্কয়ার y স্কয়ার আছে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের সেন্টার যেটা সেটা হচ্ছে আমাদের 0 0 তে ওকে সেন্টার পেয়ে গেছে তাহলে a যেহেতু বড় তাহলে c থেকে শীর্ষবিন্দু দূরত্ব হবে a শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হবে a তাহলে a এর মান কত a এর মান হচ্ছে আমাদের 5 তাহলে এই ডিসটেন্সটা 5 তাহলে চিন্তা করো x অক্ষ বরাবর 5 দূরত্বে বিন্দু এর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 5,0 ওকে এখন আমাদের s বাই করতে হবে আর z বাই করতে হবে তাহলে s আর z এর জন্য e লাগবে সো আমরা এখন e বের করে নি e হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা সো e হচ্ছে রুট ওভার 1 মাইনাস দেখো a যেহেতু বড় তাহলে বড়টা থাকবে নিচে তাহলে b স্কয়ার বাই a স্কয়ার ওকে সো মানটা বসায় দাও এখানে b স্কয়ার মানে 416 25 হিসাব করলে 9 বাই 3 বাই 5 তাহলে e এর মান পেয়ে গেছে 3 বাই 5 ওকে তাহলে একবার কি করব এই a কে e দিয়ে গুণ করব তাহলে আমি পাবো উপকেন্দ্র ae তাহলে a এর মান হচ্ছে 5 এটাকে আমি গুণ দিব e দিয়ে তাহলে e এর মান হচ্ছে 3 বাই 5 তাহলে 5 ইনটু 3 বাই 5 তাহলে 5 ইনটু 3 বাই 5 মানে হচ্ছে 3 তাহলে এই s এর ডিসটেন্স পাচ্ছি আমি 3 তাহলে 3 পাওয়া মানে প্লাস মাইনাস 3,0 ওকে এবার আমি বাই করব হলো z তাহলে z এর জন্য কি করব a কে e দিয়ে ভাগ করব তাহলে a বাই e a এর মান হচ্ছে 5 e এর মান হচ্ছে 3 বাই 5 তাহলে আসলে হচ্ছে 25 বাই 3 তাহলে 25 বাই 3 তাহলে এটা হবে প্লাস মাইনাস 25 বাই 3,0 ওকে তাহলে দেখো জাস্ট আমাদের তিনটা ডিস্টেন্স একটা হলো শীর্ষের দূরত্ব a একটা হলো উপকেন্দ্রের দূরত্ব a একটা হলো নিয়ামকের দূরত্ব a বাই e এই তিনটা ডিস্টেন্স চারটা বিন্দু বের হয়ে যাবে এই চারটা বিন্দুতে যে কমন বৈশিষ্ট্য দেখো কমন সেটা হবে বিয়োগ অক্ষ কমনটা হচ্ছে বিয়োগ অক্ষ সো বিয়োগ অক্ষ হচ্ছে আমাদের y = 0 আর বিয়োগ অক্ষের দৈর্ঘ্য হবে এই যে বড়টার ডাবল বিয়োগক কত বড়টা ডাবল তো বড় কে ছিল বড় ছিল a 5 তাহলে 5 দুগুণে 10 তাহলে বিয়োগকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 ওকে সেন্টারে যেটা মিলবে না সেটা ক্ষুদ্র অক্ষ সেন্টার থেকে পাবো ক্ষুদ্র অক্ষ তাহলে সেটা হচ্ছে x = 0 আর দৈর্ঘ্য হবে ছোটটার ডাবল তাহলে ছোট হচ্ছে b মানে 4 4 দুগুণে 8 ওকে s বিন্দুতে যেটা মিলবে না এটা উপকেন্দ্রিক লম্ব তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমাদের x equals to plus minus 3 আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা বলছিলাম 2b square by a বড়টা নিচে তো মান বসাও 2b square 4 4 16 a কিন্তু জাস্ট a square হবে না শুধু a মানে এটা 5 তাহলে এখানে আসে 32 by 5 তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওকে আর z বিন্দু থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিয়ামক তাহলে নিয়ামক হচ্ছে x equals to plus minus 25 by 3 এই যে অ্যান্সার এন্ড তুমি দেখবা যে তোমার কোশ্চেনে কি কি বের করতে বলছে তুমি সেগুলো অ্যান্সার লিখে দিবা বুঝতে পারছো ওকে তাহলে আমরা একটা দেখি তাহলে আমাকে বলছে 5 x স্কয়ার 4y স্কয়ার ইকুয়ালস টু 1 ওকে সো আমরা জানি যে ভাইয়া x স্কয়ার y স্কয়ারের সাথে কোনো সহগ রাখা যাবে না সব কিছুকে নিচে নিয়ে আসতে হবে তাহলে 5 কে যদি আমরা এদিকে নিচে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে 1 বাই 5 হয়ে যাবে আর 4 কে নিচে নিয়ে আসলে সেটা হয়ে যাবে 1 বাই 4 এই পাশে তো 1 আছে ওকে
তাহলে এখান থেকে আমরা এখন বের করব এ আর বি। সো এক্স স্কয়ার এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে রুট ওভার করলে এ পাওয়া যায়, তাহলে 1/√5। আর ওয়াই স্কয়ার নিচে যেটা থাকে সেটাকে রুট ওভার করলে বি পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে হাফ। ওকে, এখন দেখে বলো তো কোনটা বড় কোনটা ছোট। বি বড়। হ্যাঁ, এ ছোট, বি বড়। তাহলে এই যে আমরা বুঝে গেলাম যে ভাইয়া আমার এখান থেকে বি বড়, বি বড় মানে হলো সবকিছু ওয়াই অক্ষের দিকে, সবকিছু ওয়াই অক্ষের দিকে। এই যে বুঝে গেলাম এটা সব হবে ওয়াই অক্ষের দিকে। সো তখন আমরা একটা রাফ চিত্র আঁকবো। মনে রাখো এগুলো বেশিরভাগ সময় অবজেক্টিভে আসবে, এগুলো যে রিটেনে আসবে তেমন না, এটা বেশিরভাগ সময় অবজেক্টিভে আসে। সো দ্রুত করতে হবে। সো সবকিছু মানে সেন্টার, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নাই, তার মানে আমার বেসিকটা সেন্টার 0 0, শিফটিং হয় নাই। সো এই মাথা পর্যন্ত হবে এ, ভিতরে হবে এস, বাইরে থাকবে হলো জেড। ওকে, সো আমরা জানি এখন বি বড়, যেহেতু সব বি দিয়ে মাপতে হবে, তার মানে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে বি, তাহলে বি হচ্ছে হাফ। তাহলে হাফ যদি উপরের দিকে উঠি তাহলে স্থানাঙ্ক হবে 0, ±½। ওকে, এস পর্যন্ত দূরত্ব হলো আমরা জানি বি কে ই দিয়ে গুণ করতে হবে, ই দিয়ে গুণ করলে উপকেন্দ্রীয়, আবার ই দিয়ে ভাগ করলে হচ্ছে নিয়ামক। শেষ, এইগুলো বাইক করতে পারলেই শেষ অ্যান্সার। তাহলে ই এর মান জানতে হবে এখন। সো ই এর মান বাইক করি আমরা রুট ওভার 1 - বড়টা নিচে থাকে, সো এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, সো বড়টা নিচে থাকে, সো এ স্কোয়ার হচ্ছে 1/5, বি স্কোয়ার হচ্ছে 1/4, সো এখানে থাকে 4/5, 1/5, এখান থেকে 1/√5 আসে ই এর মান, তাহলে ই এর মান আসে 1/√5। ওকে, বি বি মানে হলো হাফ, সো হাফ কে 1/√5 দিয়ে গুণ দাও, গুণ দিলে এই যে বিই সেটা হবে আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্রে ভুজ হবে 0, তবে ±1/√5। আর ভাগ দাও, ভাগ দিলে পাবো জেড, তাহলে 0, ±½ হাফ কে রুট 5 দিয়ে ভাগ করলে √5/2, তাহলে এটা হচ্ছে √5/2। ওকে, এখন আমরা জানি যে চারটা বিন্দু, আমাদের চারটা বিন্দু বাইক করতে পারলে আমরা সব পেয়ে যাব। যেইটা কমন বৈশিষ্ট্য সেটা হবে আমাদের বৃহদক্ষ। সো বৃহদক্ষ হচ্ছে x = 0, আর বৃহদক্ষের দৈর্ঘ্য হবে বড়টার ডাবল, বড় হলো বি হাফ, তাহলে হাফের দ্বিগুণ, তাহলে 2 × হাফ মানে 1। ওকে, সেন্টারে যেটা মিলবে না, সেন্টারে যেটা মিলবে না সেটা ক্ষুদ্র অক্ষ, সেন্টার থেকে আসবে ক্ষুদ্র অক্ষ, এবং এটা দৈর্ঘ্য হবে ছোটটার ডাবল, তাহলে 2 × 1/√5, তাহলে 2/√5। ওকে, এস বিন্দুতে যেটা মিলবে না সেটা উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্ব সেটা হচ্ছে y = ±1/√5। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছি, সূত্র হলো বড়টা নিচে থাকে, সো বি বড়, সো বি নিচে থাকবে, আর উপরে হবে 2a² 2a² / b, উপরে স্কোয়ার নিচে নর্মাল, সো এ স্কোয়ার মানে হলো 2 × 1/5 √5² = 5, আর এখানে থাকবে হাফ, তাহলে 4/5। ওকে, আর জেড বিন্দুতে যেটা মিলবে না সেটা হচ্ছে আমাদের নিয়ামক, সো নিয়ামক হচ্ছে y = ±√5/2। বুঝতে পারছি, এই যে শেষ। এখন এভাবেও লিখতে পারো, অনেক সময় আবার এগুলোকে ইকুয়েশন বানায়, যেমন নিয়ামক, এই নিয়ামকটাকে দেখো আমরা যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে 2y, আর প্লাস মাইনাস এই পাশে নিয়ে আসা যায়, তাহলে এই যে এভাবে ইকুয়েশন আকারে অপশনে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এগুলো তোমরা মিলে নিতে পারবা। ওকে, সো এই গেল আমাদের একদম বেসিক, যেখানে আমাদের এক্স ওয়াই কোনো শিফটিং হচ্ছে না, এগুলো আমাদের অবজেক্টিভে আসতে পারে। আর যদি রিটেনে দিতে চায় তাহলে রিটেনে দিলে অবশ্যই শিফটিং এগুলো দিবে,
সো সেই ক্ষেত্রে তাহলে একটা এক্সাম্পল দেখো, 20x² 36y² প্লাস 40x মাইনাস 18y মাইনাস 79 ওকে, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে। এখন এই ইকুয়েশন যে আমাদের উপবৃত্ত নির্দেশ করে এটা আমরা আগের লেকচারে শিখে আসছি, সেটা হলো উপবৃত্ত নির্দেশ করতে হলে কি করতে হয়, এইচ স্কোয়ারটা আমাদের এ বি থেকে ছোট হইতে হয়। এইচ স্কোয়ার হলো এক্স ওয়াই এর সহগ, এখানে কোনো এক্স ওয়াই এর সহগ নাই, তার মানে এটা জিরো। আর এ আই বি মানে কি, এ আই বি মানে হলো এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগে গুণফল। তাহলে দেখো B7 36 এর গুণফল অবশ্যই জিরো থেকে বড়, তাই না? ওকে, তার মানে এটা উপবৃত্ত। যদি কনফিউশন থাকে এবার ফার্স্টে বাইক করে নিবা, এটা আগের লেকচারে দেখানো আছে। ওকে, সো আমরা এটা এখন উপবৃত্ত বুঝলাম, এই উপবৃত্তে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য যেটা করবা সেটা হলো এক্স গুলো একসাথে নিয়ে নিব, ওয়াই গুলো একসাথে নিয়ে নিব, এবং খেয়াল রাখতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব যেন 1 হয়ে যায়। তাহলে এই যে দেখো এক্স এখানে আছে আর এখানে আছে 40x, সো দুই জায়গা থেকে আমি 20 কমন নিয়ে নিব, কারণ এক্স স্কোয়ার সব 1 বানাইতে হবে। তাহলে এখান থেকে থাকে হলো 2x। ওকে, আবার ওয়াই ওয়াই গুলো একসাথে লিখবো এবং সেখান থেকেও আমি ওয়াই স্কোয়ার সব 1 বানায় ফেলবো, সো 36 কমন নিতে হবে। কমন গেলেও কমন নিবা, না গেলেও কমন নিবা, মেন কথা হলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব 1 থাকতে হবে এই জায়গার ভিতরে। ওকে, এখানে কত থাকে, 3y। ওকে, বাকি থাকে কনস্ট্যান্ট, এটা ওই পাশে নিয়ে গেলাম 79। ওকে, তাহলে এখন এই যে যেটা কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। সো হোল স্কোয়ার বানানোর জন্য এক্স স্কোয়ার থাকলো 2 × x × এখানে 1 দিতে হবে, তাইলে তাহলে এখানে আমার লাগবে 1 স্কোয়ার। এই 1 স্কোয়ারটা আমি বেশি আনছি, মাথায় রাখো। ওকে, 36y² - 3y লিখলে 2 × y × 3/2 দিতে হবে, তাহলে এখানে লাগবে হলো 9/4। তাহলে এই 9/4টা আমি বেশি আনছি। ওকে, যেগুলো বেশি আনছো এগুলো ওই কনস্ট্যান্ট ওই পাশে দিয়ে দিতে হবে। তাহলে দেখো ভিতরে 1 আনছি কিন্তু সামনে আবার একটা 20 ছিল, তো এই 20 আর 1 গুণ হয়ে আমি 20 বেশি আনছিলাম, আর এখানে 9/4 এর সাথে আবার সামনে একটা 36 ছিল, ঠিক আছে? তো 36 আর 9/4 81 বেশি আনছি, এই যে, ঠিক আছে, এটা এই পাশে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এখন এইটা পুরোটা হোল স্কোয়ার হয়ে গেল x+1 হোল স্কোয়ার, আবার এইটা পুরোটা হোল স্কোয়ার হয়ে গেল 3/2 হোল স্কোয়ার, আর এই পাশে কনস্ট্যান্ট চলে আসলো 180। ওকে, আমরা জানি এই পাশে এটাকে 1 বানায় ফেলতে হবে, সো আমি 180 দিয়ে ভাগ করে ফেললাম। সো 180 দিয়ে ভাগ করে ফেললে উপরে থাকবে x+1 হোল স্কোয়ার ডিভাইড বাই 9, এখানে উপরে থাকবে y-3/2 হোল স্কোয়ার ডিভাইড বাই 36 180 2। এখানে থাকে 1। ওকে, এ দেখো স্ট্যান্ডার্ড সমীকরণ চলে আসছে। সো চলে আসলে আমাদের কাজ হলো এখান থেকে a বের করা। a হবে কি, x এর নিচে যেটা আছে এটাকে রুট ওভার, তাহলে 9 কে রুট ওভার করলে 3, এরপর এখান থেকে b বের করা, y এর নিচে যেটা আছে এটাকে রুট ওভার, তাহলে সেটা হচ্ছে √5। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়া a বড় b ছোট, তার মানে সব কিছু x অক্ষ বরাবর, এটা বুঝে গেলাম। ওকে, সো কিভাবে ইকুয়েশন বানাইতে হবে বুঝছো তো? আবার বলি, x গুলো একসাথে করে ফেলবা, সেখান থেকে x স্কোয়ার সব কমন নিয়ে নিবা, কমন গেলেও কমন নিবা, না গেলেও কমন নিবা, কারণ এক্স স্কোয়ার সব 1 থাকতে হবে ফাইনালি। আবার ওয়াই গুলো একসাথে লিখে ফেলবা, ওয়াই স্কোয়ার সব কমন নিয়ে নিবা, আর বাকি কনস্ট্যান্ট অন্য পাশে নিয়ে যাবা। তারপর এক্সটাকে পুরোটাকে হোল স্কোয়ার বানানোর জন্য এক্সটা যা না লাগে ওটা নিয়ে আসবা, ওয়াই এর অংশটাকেও হোল স্কোয়ার বানাইতে হবে, এই পাশে যে টেক্সটটা আনছো সেটা এই পাশে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, ডান পাশে।
তারপর তুমি এটাকে হোল স্কোয়ার লিখে ফেলবা, ভাগ করে ফেলবা, এক পাশে ওয়ান থাকবে আর এক পাশে এরকম ফর্মেটে চলে আসবে। সেখান থেকে এআই বি বের করে তুমি দেখবা যে তোমার চিত্রটা কোন অক্ষ বরাবর। ওকে, সো আমার চিত্রটা এ বড়, বি ছোট। তাহলে অরিজিনালি আমার চিত্রটা হওয়া উচিত ছিল মূল বিন্দুতে এবং এক্স অক্ষের দিকে লম্বা হওয়া উচিত ছিল। তার মানে অরিজিনালি আমার চিত্রটা হওয়া উচিত ছিল এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় সেন্টার হওয়া উচিত ছিল 0 0 তে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এক্স এর সাথে প্লাস ওয়ান আছে। সো এটা আমরা আগেই আলোচনা করছি যে প্লাস ওয়ান থাকা মানে কি, প্লাস ওয়ান থাকা মানে হলো সেটা এক্স অক্ষ বরাবর মাইনাস ওয়ান, মানে এক ঘর বামে সরবে। তাহলে এই উপবৃত্তটা এক্স অক্ষের দিকে মাইনাস ওয়ান, এক ঘর বামে যাবে। তাহলে ধরলাম এক ঘর বামে আসলো, যে এই যে এখানে মাইনাস ওয়ান, এক ঘর বামে আসলো, ঠিক আছে, তার মানে যে এই জায়গায় চলে আসলো এখন উপবৃত্তটা, সাপোজ, হ্যাঁ এই জায়গায় চলে আসলো। আবার দেখো ওয়াই এর এখানে আছে -3/2, সো -3/2 মানে কি, উল্টাটা +3/2 এর দিকে যাবে, তার মানে ওয়াই অক্ষে পজিটিভ দিকে মুভ করবে। তাহলে ওয়াই অক্ষে পজিটিভ দিকে যে 3/2 ঘর উপরে উঠবে, কিন্তু সে কিন্তু এক্স অক্ষের দিকেই থাকবে, তাই না? তার মানে এই উপবৃত্তটা ফাইনালি এই যে এখানে চলে আসলো। তাহলে এই হলো আমাদের ফাইনাল উপবৃত্তের চিত্র, এই হচ্ছে আমাদের ফাইনাল উপবৃত্তটা, যেখানে এটা হচ্ছে উপবৃত্তটা সেন্টার, ঠিক আছে, শিফটিং হয়েছে। সো সেন্টার আমি সাথে সাথে সেন্টার পেয়ে গেলাম, যে ভাইয়া সেন্টার পাচ্ছি আমরা, সি পাচ্ছি হলো -1 ঘর আসছি আর 3/2 ঘর উপরে উঠছি। ওকে, সো এখন আমরা জানি যে সেন্টার থেকে ফার্স্টে হলো এ, যেহেতু আমার এ বড় 3, তাহলে আমি এ পরিমাণ যোগ বিয়োগ করলেই শীর্ষবিন্দু পেয়ে যাব। এখন দেখো যেহেতু যেহেতু এটা এক্স অক্ষের দিকে আছে, তার মানে তোমার যোগ বিয়োগটা ভুজের সাথে হবে, কোটিতে না, কারণ তুমি সি এর সাথে যোগ বিয়োগ করলে সেটা এক্স অক্ষ বরাবর, তার মানে ডানে বামে শিফট হবে, উপরে নিচে না। সো সেন্টার থেকে শীর্ষবিন্দু পাওয়ার জন্য ভুজের সাথে এ পরিমাণ প্লাস মাইনাস করতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের 3 ছিল, তাহলে ভুজ ছিল সেন্টারে, ভুজ ছিল -1, তাহলে এটার সাথে একবার আমি 3 ঘর ডানে যাব, একবার আমি 3 ঘর বামে যাব, এর জন্য একবার প্লাস একবার মাইনাস, কমা 3/2, হাইট ঠিক থাকবে, খালি ডানে বামে যাচ্ছি। সো এই যে দেখো এখান থেকে আমরা শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছি। সো আমাদের একটা শীর্ষবিন্দু হচ্ছে, আমি যখন প্লাস করব তখন হচ্ছে 2, 3/2, আরেকবার যখন আমি মাইনাস করব তখন -4, 3/2, এই যে। ওকে, সো আমরা জানি এখন যে ভাইয়া আমাদের উপকেন্দ্র এস পাইতে হইলে এ ই পরিমাণ যাইতে হয়, একবার ডানে একবার বামে, সেন্টার থেকে, সব সেন্টার থেকে মেজার করা হবে, সেন্টারটা বেসিক। সো আমাদের ই ই বের করতে হবে তাইলে ভাইয়া, সো ই বের করি আমরা, ই হচ্ছে 1 - নিচে হবে বড়টা, আমি b² / a². ওকে, সো এটা মান আসতেছে 1 - 5/9, 4/9, 2/3। সো এই 2/3 দিয়ে এ কে গুণ করব, এ হচ্ছে 3, সো 3 কে 2/3 দিয়ে গুণ করলে থাকে 2। তার মানে সেন্টার থেকে 2 ঘর ডানে বামে গেলে উপকেন্দ্র পাওয়া যাবে, তার মানে ভুজের সাথে 2 ঘর একবার ডানে যাব একবার বামে যাব, ঠিক আছে। দেখো যেহেতু এক্স অক্ষ বরাবর, এ বড় বি ছোট, এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর, আমি পুরো জিনিসটাই আমাদের ডানে বামে শিফট হইতে থাকবে আর কি, বিন্দুগুলা হাইট চেঞ্জ হবে না, ঠিক আছে, এজন্য হাইট আমরা চেঞ্জ করতেছি না, ডানে বামে প্লাস মাইনাস করতেছি। ওকে, যখন আমি যোগ করব তখন আমার আসবে 1, 3/2, আর যখন আমি বিয়োগ করব তখন আমার আসবে -3, 3/2। ওকে, এবার সো জেড বিন্দু, আমরা জানি জেড বিন্দুতে কি করতে হয়, এ বাই ই পরিমাণ যাইতে হয়। তাহলে জেড বিন্দু পাইতে হইলে আমাকে সেন্টার থেকে এ বাই ই, এ পরিমাণটা একবার ডানে যেতে হবে একবার বামে যেতে হবে,
কারণ এই পাশেও এস প্রাইম আছে, এই পাশেও এ প্রাইম আছে, এই পাশেও আমাদের জেড প্রাইম আছে, ঠিক আছে? সো থ্রি কে যদি আমরা টু বাই থ্রি ই দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসতেছে নাইন বাই টু। সো নাইন বাই টু পরিমাণ ডানে বামে মুভ করব সেন্টার থেকে, মানে মাইনাস ওয়ান এর সাথে নাইন বাই টু পরিমাণ প্লাস মাইনাস। ওকে, সো এই যে এই চারটা বিন্দু পেয়ে গেলাম, চারটা বিন্দু পেয়ে গেলে এখন বাকিটা খুবই ইজি। এই চারটা বিন্দুর মধ্যে যেটা কমন পার্ট, এই কমন পার্টটাই আমরা বলছিলাম কমন পার্টটা কি ইন্ডিকেট করবে, বৃহদক্ষ। সো আমরা বৃহদক্ষ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু থ্রি বাই টু, বা এটাকে তুমি সাজায় লিখতে পারো যে টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, এভাবেও লিখতে পারো। ওকে, আর বৃহদক্ষের দৈর্ঘ্য কি বলছিলাম, বড়টার ডাবল, তো আমি তিন দুগুণে ছয়। ওকে, সি বিন্দুতে যেটা মিলে নাই সেটা হবে ক্ষুদ্র অক্ষ, সি বিন্দু থেকে পাবো আমরা ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ হলো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে ছোটটার ডাবল, তাহলে ছোটটা হচ্ছে আমাদের ডি, কত ছিল বি ছিল হলো রুট ফাইভ, তাহলে টু রুট ফাইভ, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টু রুট ফাইভ। ওকে, এস থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তো উপকেন্দ্রিক লম্ব সেটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু, সো এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা আমি বলছিলাম বড়টা নিচে হবে, তাহলে এ বড় যেহেতু এ নিচে, তাহলে টু বি স্কোয়ার বাই এ, তাহলে টু ফাইভ বাই এ হচ্ছে আমাদের থ্রি, দশ বাই তিন। ওকে, আর জেড বিন্দুতে যেটা মিলবে না সেটা দিয়ে আমরা কি পাবো, সেটা দিয়ে আমরা পাবো নিয়ামক, সো নিয়ামকে আমাদের হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস নাইন বাই টু, তবে এখান থেকে যা আসে ওটাই অ্যান্সার, বুঝতে পারছি? তাহলে তাকায় দেখো টোটাল জিনিসটাই কিন্তু আমাদের ডিপেন্ড করতেছে সেন্টারের উপর, সেন্টার যেখানে যাবে তার সাথে আমরা ডানে বামে অথবা উপরে নিচে মুভ করলে আমরা বাকি সব বিন্দু পাচ্ছি, আর বাকি বিন্দুগুলোর জন্য আমাদের ডিস্টেন্সটা মেইন ইস্যু, সেটা হলো সেন্টার থেকে শীর্ষের দূরত্ব হবে এ, ই দিয়ে গুণ করলে উপকেন্দ্র, ই দিয়ে ভাগ করলে হবে আমাদের নিয়ামক বা দ্বিঘাক্ষ। ওকে, একটা অঙ্ক দেখো, ওকে, সো আমাদের বলছে যে ভাইয়া এক্স ইকুয়ালস টু আমাদের বলছে কস থেটা প্লাস ওয়ান, আর বলছে ওয়াই ইকুয়ালস টু টু সাইন থেটা মাইনাস টু। ফার্স্ট ফার্স্ট কোশ্চেনটা হলো এটা কিসের সমীকরণ, এটা বের করতে বলছে, আর ওইখান থেকে সবগুলো তথ্য নির্ণয় করতে বলছে, তার মানে শীর্ষ, উপকেন্দ্র, নিয়ামক, দ্বিঘাক্ষ, অক্ষরেখা সব বের করতে পারছি, ঠিক আছে? সবগুলো তথ্য বের করব। ওকে, সব এই যে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে আমরা জানি এগুলো খুব ইজি, সেটা হলো এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস ওয়ান, এখান থেকে ফার্স্টে আমরা কস থিটা মান বের করব, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আবার ওয়াই ইকুয়ালস টু টু সাইন থিটা মাইনাস টু, এখান থেকে আমরা শুধু সাইন থিটা মান বাই করব, তাহলে সাইন থিটা হচ্ছে ওয়াই প্লাস টু বাই টু। ওকে, তারপর আমরা সাইন থিটা কস থিটাকে গায়েব করে ফেলবো তার সূত্রের সাহায্যে, যে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু ওয়ান, সো কস থেটা স্কোয়ার করলে এটা হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর সাইনকে স্কোয়ার করলে এটা হচ্ছে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু ওয়ান। সে দেখো আমি সমীকরণ পেয়ে গেলাম,
সো এখানে নিচে কিছু নাই, নিচে কিছু না থাকা মানে ওয়ান থাকা। সো বুঝে গেলাম এটা আসলে একটা উপবৃত্ত। আমি একটু পরে এটা টাইপ দেখবো, পরামিতিক স্থানাঙ্কের টাইপ দেখবো, তখন আমরা দেখেই বলে দিতে পারবো এটা কিসের সমীকরণ। ওকে, সো এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। সো আমাদের এখন সবগুলো তথ্য বের করতে বলছে এখান থেকে। তাহলে আমরা জানি যে উপবৃত্ত হইলে আমাদের প্রথম কাজ হবে এ আর বি এর মান বের করা। সো এক্স এর নিচে যেটা আছে এটাকে রুট ওভার করলে আমরা পাবো এ, তাহলে এ হচ্ছে ওয়ান। ওয়াই নিচে যেটা আছে এটাকে রুট ওভার করলে পাবো বি, তাহলে বি হচ্ছে টু। তাহলে আমরা বুঝে গেলাম যে এ থেকে আমাদের বি বড়, তাহলে এ থেকে বি বড় মানে সবকিছু কোন অক্ষে, সব হবে ওয়াই অক্ষে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া এক্স কিন্তু সিঙ্গেল নাই, এক্স এর সাথে একটা মাইনাস ওয়ান আছে, আবার ওয়াই এর সাথে একটা প্লাস টু আছে, তার মানে এটা শিফট করবে, ডানে বামে শিফট করবে। ওকে, তার মানে আমাদের বেসিক চিত্রটা হওয়ার কথা ছিল ওয়াই অক্ষ বরাবর এরকম, এরকম হওয়ার কথা ছিল, যেখানে সেন্টারটা থাকতো জিরো জিরোতে, মূল বিন্দুতে। কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান থাকা মানে উল্টা দিকে মুভ করবে, তাহলে এক্স এর সাথে মাইনাস ওয়ান, তার মানে এটা মুভ করবে প্লাস ওয়ানের দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর প্লাস ওয়ান ঘর মুভ করে এই যে উপবৃত্তটা এখানে আসলো। আবার ওয়াই এর সাথে প্লাস টু আছে, তাহলে আমরা জানি উল্টার দিকে মুভ করবে, তাহলে প্লাস টু মানে মাইনাস টু এর দিকে যাবে, তাহলে যে মাইনাস টু, তাহলে মাইনাস টু করে ফাইনালি ফাইনালি আমাদের উপবৃত্তটা এই যে এখানে চলে আসলো। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল উপবৃত্ত, যেটা কিন্তু ওয়াই অক্ষের দিকেই থাকবে, ঠিক আছে, যার সেন্টার হচ্ছে এখানে। তাহলে দেখো আমি সেন্টার কত পাইলাম, সেন্টার আমি পাইছি ওয়ান কমা মাইনাস টু। এই সেন্টারটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো তুমি জানো যে ভাইয়া সব কিছু কিন্তু এই যে ওয়াই অক্ষের দিকে থাকবে, তার মানে আমার শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর, তারপর এস বিন্দু ওয়াই অক্ষের উপর, আবার জেড বিন্দু ওয়াই অক্ষের উপর। তাহলে আমি যদি ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে মুভ করি, দ্যাট মিন্স আমার পরিবর্তনটা কিন্তু ভুজে আসবে না, পরিবর্তনটা আসবে কোটিতে। তার মানে দেখো তুমি সি থেকে, আমরা জানি যেহেতু বি বড়, বি যেহেতু বড়, তার মানে আমাকে বি দূরত্বে হবে এবার শীর্ষবিন্দু সেন্টার থেকে, তাহলে সেন্টার থেকে বি দূরত্বে শীর্ষবিন্দু, তাহলে বি দূরত্বে উপরে গেলে একটা শীর্ষ, নিচে গেলে একটা শীর্ষ, তার মানে শীর্ষবিন্দুর জন্য আমরা কোটিতে বি পরিমাণ মুভ করব। মানে বি হচ্ছে টু, তাহলে এটা হবে প্লাস মাইনাস টু। তাহলে এই যে আমি শীর্ষবিন্দু পেয়ে গেলাম, তাহলে আমাদের শীর্ষবিন্দু আসতেছে ওয়ান কমা প্লাস টু নিলে জিরো, আর একটা আসতেছে ওয়ান কমা মাইনাস টু নিলে মাইনাস ফোর, এই যে শীর্ষবিন্দু। ওকে, উপকেন্দ্র পাওয়ার জন্য আমরা জানি সেন্টার থেকে ই দূরত্ব মুভ করতে হবে, বিই, তাহলে বিই দূরত্ব মুভ করতে হবে, তাহলে আমাকে ই এর মানটা জানা থাকা লাগবে। সো আমরা ই এর মানটা বের করে আসি, এ হলো ওয়ান, বি হলো টু। সো আমাদের ই এর মানের জন্য আমরা জানি বড়টা নিচে হয়, সো ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, সো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, রুট থ্রি বাই টু। আমাদের ই এ মান আসতেছে রুট থ্রি বাই টু। ওকে, রুট থ্রি বাই টু দিয়ে এবার বি কে গুণ দাও, বি কে মানে টু কে গুণ দিলে টু টু কাটা চলে যায়, রুট থ্রি থাকে। সো সেন্টার থেকে আমরা যদি রুট থ্রি পরিমাণ উপরে নিচে উঠি, তাহলে আমি উপকেন্দ্র স্থানাঙ্ক পেয়ে যাব। ওকে, আর আমরা জানি যে জেড এ স্থানাঙ্কের জন্য আমাকে কি করতে হবে, সেন্টার থেকে বি বাই ই পরিমাণ উপরে নিচে মুভ করতে হবে, ঠিক আছে, তার মানে কোটিতে চেঞ্জ আসবে সব কিন্তু, কারণ এবার ওয়াই অক্ষে, তাহলে ভুজে কোনো চেঞ্জ আসবে না, কোটিতে মাইনাস টু এর সাথে এ বি বাই ই। সো বি হচ্ছে আমাদের টু, আর ই হচ্ছে রুট থ্রি বাই টু, ভাগ করলে আসতেছে ফোর বাই রুট থ্রি। সো সেন্টারের সাথে ফোর বাই রুট থ্রি পরিমাণ উপরে নিচে উঠলে জেড পাবো। এই যে দেখো আমাদের চারটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, শেষ।
চারটা পেয়ে গেলে আমরা জানি এখান থেকে আমরা বাকি সব বের করে ফেলতে পারবো। যেমন যে পার্টটা মিলে গেছে এই পার্টটাই হবে আমাদের বিয়োজক। তাহলে বিয়োজক হচ্ছে x equals to 1, আর বিয়োজকের দৈর্ঘ্য তাহলে আমরা জানি বড়টার ডাবল, তাহলে আমাদের b এর ডাবল, b ছিল আমাদের কত 2, a হলো 1, সো b হলো 2, তাহলে 2 এর ডাবল 4। ওকে, আর সেন্টারে যেটা মিলে নাই সেটা হবে ক্ষুদ্র অক্ষ, সো ক্ষুদ্র অক্ষ হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 2, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে ছোটটার ডাবল 2, একে a হলো 1, সো 2 একে 2। আচ্ছা, এস বিন্দুতে যেটা মিলে নাই সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, আমরা উপকেন্দ্রিক লম্ব পেয়ে যাচ্ছি y ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট 3, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা আমি বলছিলাম 2, যেটা বড় সেটা নিচে দিতে, তাহলে b বড় উপরে হবে তাহলে a স্কয়ার, এর মান যেহেতু 1 তাহলে 2 b এর মান 2, তাহলে এটা 1 হয়ে যায়। ওকে, আর জেড বিন্দুতে যেটা মিলে নাই সেটা ইন্ডিকেট করবে হলো আমাদের নিয়ামক, আমরা নিয়ামকের সমীকরণ পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস 4 বাই রুট 3। ঠিক আছে, ওই যে দেখো সব মান চলে আসছে। ওকে, সো ফাইনালি কিভাবে উপবৃত্তে সমীকরণ থেকে মান বাই করতে হবে সেটা আমি বলি। প্রথমে তুমি সমীকরণটা দেখবা, সমীকরণে দেখবা এ বি এর মধ্যে সম্পর্কটা দেখবা, সম্পর্ক দেখে তোমাকে আইডিয়া পাইতে হবে যে কোন অক্ষ বরাবর সবগুলো বিন্দু বা উপবৃত্তটা অবস্থিত, এক্স অক্ষ হইতে পারে ওয়াই অক্ষ হইতে পারে। ঠিক আছে, এ বড় হইলে এক্স অক্ষ বরাবর, আবার এ ছোট হইলে ওয়াই অক্ষ বরাবর, তখন সবগুলো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হবে, আর বি বড় হইলে সবগুলো বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। ওকে, তারপর হলো তোমার সেন্টার বাই করতে হবে, সেন্টার থেকে তুমি যদি ওই বড়টা ডিস্টেন্সে যাও তাহলে তুমি পাবা হইলো এ শীর্ষবিন্দু, ই দিয়ে গুণ করলে মানটা কমে যাবে উপকেন্দ্র, ই দিয়ে ভাগ করলে মানটা বেড়ে যাবে সেটা হলো আমাদের জেড। ওকে, চারটা বিন্দু পেয়ে গেলে চারটা বিন্দুতে যেটা কমন সেটা বিয়োজক্ষ, সিতে যেটা আনকমন সেটা হবে ক্ষুদ্র অক্ষ, এসে যেটা আনকমন উপকেন্দ্রিক লম্ব, জেডে যেটা আনকমন সেটা হবে নিয়ামক। বুঝতে পারছি? ওকে, এই গেল আমাদের সমীকরণ হতে মান নির্ণয় উপবৃত্তের জন্য। দেখেন, উপবৃত্ত যদি ভালো করে পারেন আপনি অধিবৃত্তটাও ভালো করে পারবেন, অধিবৃত্ত কঠিন কিছু না, একদম সিম্পল, সেম টু সেম। ওকে, সো এটা গেল আমাদের একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা কিভাবে মান বাই করব, এগুলো অবজেক্টিভে বেশি আসে, রিটেনে মেনলি উল্টাটা আসে যে বিভিন্ন মান দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সমীকরণ বের করব, এই জিনিসটা রিটেনে বেশি আসে। ওকে, সো এটা আমরা দুইটা টাইপ দেখব, একটা টাইপ হলো আমাদের বেসিক ফর্মুলা দিয়ে করে ফেলব, বেসিক ফর্মুলা মানে হলো এসপি ইকুয়ালস টু ইপিএম। ঠিক আছে, এসপি ইকুয়ালস টু ইপিএম, এখানে এস মানে হলো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এইটা দেওয়া থাকতে হবে গিভেন, কোশ্চেনে দেওয়া থাকতে হবে, পি হলো পরাবিক উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু আমি ধরে নিব। ঠিক আছে, এটা আমি ধরব। ওকে, ই হলো উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি, এটাও দেওয়া থাকতে হবে, আর এম হলো আমাদের নিয়ামকের সমীকরণ, এম জেড এম প্রাইম, এটাও দেওয়া থাকতে হবে। সো দেখেন, আপনি যদি এই বেসিক ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চান তাহলে আপনাকে ফার্স্টে কোশ্চেন পড়ে উপকেন্দ্র দেওয়া আছে কিনা সেটা বের করতে হবে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কিনা সেটা বের করতে হবে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে কিনা সেটা বের করতে হবে, তখন তুমি খালি পি বিন্দুটা ধরবা, ধরে এসপি ইকুয়ালস টু ইপিএম এই সূত্রে বসায় দিবা।
ঠিক আছে, সো বুঝতে পারতেছো এই ধরনের অঙ্ক একটু কম আসে, কারণ একদম বেসিক জিনিস। সো আমরা দেখি যে এই টাইপ থেকে বুয়েটে আসছে আমরা একটা অঙ্ক দেখি। বুয়েটে বলছে উপবৃত্তের সমীকরণ বের করো যেখানে উপকেন্দ্র দেওয়া আছে 1, -1, নিয়ামকের সমীকরণ MZ MPN দেওয়া আছে x-y-4=0, বলেই দিছে উপবৃত্তটি 1, 1 বিন্দুগামী। সমীকরণ বের করতে হচ্ছে, তাহলে দেখো আমরা একটু আগে বললাম যে ভাইয়া আমাদের বেসিক টাইপে করতে হলে আমাদের কি কি জানা থাকতে হবে, আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক জানা থাকতে হবে, এস অলরেডি দিয়ে দিছে, আমাদের ভাই নিয়ামকের সমীকরণ জানা থাকতে হবে MZ MPN, সেটাও অলরেডি দিয়ে দিছে, কিন্তু এই অঙ্কে আমাদের উৎকেন্দ্রিকতাটা দেয় নাই, কিন্তু উৎকেন্দ্রিকতার পরিবর্তে একটা বিন্দুগামী বলছে। ঠিক আছে, সো এখানে আমরা ফার্স্টে তাহলে উৎকেন্দ্রিকতাটা বের করে নিলেই আমরা এই টাইপ দিয়ে অঙ্কটা করতে পারব। এখন আমরা জানি যে ভাইয়া সূত্র হলো SP=EPN, এখান থেকে আমাদের উৎকেন্দ্রিকতা আসে SP/PN। এখন যে কোনো উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, যেটা যে কোনো কিছু ক্ষেত্রেই পি হইল ওই উপবৃত্তে উপরস্থ যে কোনো একটা বিন্দু, তার মানে উপবৃত্তটা যে 1, 1 বিন্দুগামী, ওই 1, 1 কেও আমি পি ধরতে পারি, কারণ পি হইল উপবৃত্তটায় উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু। ওকে, এস তো দিয়ে দিছে 1, -1, আবার MZ MPM দিয়ে দিছে, MZ MPM দিয়ে দিছে x-y-4=0। তাহলে দেখো এখানে আমি যেহেতু উপবৃত্তটা 1, 1 বিন্দুগামী, আবার পি হলো উপরস্থ বিন্দু, তাহলে 1, 1 কে আমরা পি ধরতে পারি, আর এটাকে যদি আমি পি ধরি তাহলে এখান থেকে আমি দেখো উৎকেন্দ্রিকতা পেয়ে যাব, কারণ উৎকেন্দ্রিকতা কি, উৎকেন্দ্রিকতা হলো SP/PN, দেখো এস ও জানি পি ও জানি, তো এই ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো। ভুজ দুইটায় বিয়োগ ফল হোল স্কোয়ার, কোটি দুইটায় বিয়োগ ফল হোল স্কোয়ার। আর PM, পি হলো এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আমরা জানি একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব কেমনে বের করে, সেটা হলো রেখাটার এক্স এর জায়গায় বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বিন্দুর কোটি বসায় দিতে হবে, ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার। এই তাহলে দেখো এই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে ই এর মানটা পেয়ে যাচ্ছি, ই এর মান পেয়ে যাচ্ছি। তো উপরে কত আসতেছে, উপরে আসতেছে 0, আর নিচে আসতেছে 4, আমাদের এখানে আসতেছে 4/2, এটা এটা কাটা দিলে 2, এবার যখন ই এর মান পেয়ে যাব তখন আমি আবার সমীকরণ নির্ণয়ের জন্য উপবৃত্তস্থ যে কোনো একটা বিন্দু ধরবো এক্স ওয়াই, এবার পি কে ধরবো এক্স ওয়াই ধরে, এবার সেই আগের সূত্রটা বসায় দিব SP=EPN। তাহলে এবার দেখো এস এস হলো, এস তো আমার জানা আছে, এস হলো 1, -1, আর ই এ মান একটু আগে বের করছি 1/√2, আবার পি এম বলছিলাম এগুলো যে নিয়ামকের সমীকরণটা হুবহু বসায় দিবা এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার। ওকে, এভাবে রাখলে হবে না, এটাকে হোল স্কোয়ার করলে একটা সুন্দর অ্যান্সার বের করতে হবে, তাহলে সেটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে,
সো একটু পেঁচায় দেওয়ার চেষ্টা করছে, সেটা হলো উৎকেন্দ্রিকতা না দিয়ে একটা বিন্দুগামী বলছে। সো আমরা জানি যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটাকে আমরা পি ধরতে পারি, কারণ পি হলো উপরস্থ যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। সো ওই পি ধরে সেখান থেকে এসপি ডিভাইড বাই পি এম সূত্র দিয়ে আমরা ই এ মান বের করে ফেললাম, সেই ই এ মানের জন্য আবার এক্স ওয়াই কে পি ধরে মেইন সমীকরণ বসায় দিয়ে ফাইনালি উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। সো টাইপ টু, এবার এটা একদম বেসিকে যাবে না, এটা অন্য কোনো তথ্য দেওয়া থাকবে, অন্য কোনো তথ্য দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো তথ্য দিলে আমাদের প্রথমে যেটা করতে হবে স্টেপস, প্রথমে আমাদের কেন্দ্রের অবস্থান নির্ণয় করতে হবে। ফার্স্টে আমাদের এটা করতে হবে, সি এর অবস্থানটা বুঝে ফেলতে হবে। সেকেন্ড হলো আমরা ওই সি এর অবস্থান অনুযায়ী সমীকরণ ধরব, তারপর হলো যে শর্তগুলো দেওয়া থাকবে সে শর্ত সমাধান করে এ আর বি এর মান নির্ণয় করব। তারপর এই এ আর বি এর মান সমীকরণে বসাই দিলেই অ্যান্সার, ঠিক আছে। ওকে, আসো আমরা এখান থেকে অঙ্ক দেখি। এই অঙ্কগুলো খুব বেশি আসতে দেখা গেছে রিটেনে। আমাদের উপকেন্দ্র বলে দিছে যে প্লাস মাইনাস টু কমা জিরো, আর বৃহদ অক্ষের দৈর্ঘ্য বলে দিছে, বৃহদ অক্ষের দৈর্ঘ্য নাকি 8 একক। কোশ্চেন হলো উপবৃত্তটা সমীকরণ নির্ণয়, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে, এটা হলো কোশ্চেন, ঠিক আছে। ওকে, সো ফার্স্টে আমি বলছি যে প্রথম কাজ হবে কেন্দ্রের অবস্থান নির্ণয়। এখন কেন্দ্রের অবস্থান কিভাবে নির্ণয় করব ভাইয়া? মনে রাখো যদি কখনো তোমার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তোমাকে ওই স্থানাঙ্ক দেখে বুঝতে হবে যে এই স্থানাঙ্কটা কি ধরনের কেন্দ্রকে ইন্ডিকেট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে, সো উপকেন্দ্রটা দেওয়া আছে প্লাস মাইনাস টু কমা জিরো, এটা দেওয়া আছে। সো আমরা একটু পিছনে যাই, আমরা যখন মান বের করছিলাম তখন দেখছিলাম যে প্লাস মাইনাস যদি সামনে আসতো তাহলে এটা দিয়ে কি বোঝায়, অথবা প্লাস মাইনাস যদি পিছনে থাকে তাহলে ওইটা দিয়ে কি বুঝায়। তাহলে আমরা যদি পিছনে যাই একটু, তাহলে আমরা দেখি যে তাকায় দেখো যে এই যে এখানে আমরা দেখছিলাম যে দেখো এ বড় বি ছোট, এ বড় হয়েছিল বি ছোট হয়েছিল, তখন তাকায় দেখো প্রত্যেকটা স্থানাঙ্কের প্যাটার্নটা খেয়াল করো, এই স্থানাঙ্ক গুলোতে প্রথমে থাকতো প্লাস মাইনাস আর পরবর্তীতে থাকতো হলো শূন্য জিরো, এবং সেই ক্ষেত্রে দেখো সেন্টারও কত আসতো, জিরো জিরো আসতো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া প্লাস মাইনাস যদি প্রথমে থাকে এবং পরবর্তীতে জিরো থাকে, প্রথমে প্লাস মাইনাস পরবর্তীতে জিরো, তাহলে এইটা থেকে আমরা বলতে পারি যে আমার সেন্টার হবে জিরো জিরো এবং এ বড় হবে বি ছোট হবে, তাই না? আমরা এটা ওই যে চিত্র একে দেখছিলাম। একইভাবে পরবর্তীতে আরেকটা উদাহরণ দেখাইছিলাম, সেটা দেখো এখানে কি ছিল, এখানে তাকায় দেখো এ ছোট বি বড় ছিল,
এবং তুমি এই স্থানাঙ্কে প্যাটার্নটা খেয়াল করো, স্থানাঙ্ক গুলোতে প্রথমে আসছিল জিরো, পরবর্তীতে আসছিল প্লাস মাইনাস। তাহলে প্রথমে জিরো পরবর্তীতে প্লাস মাইনাস দিয়ে আমরা বুঝতে পারি যে সেন্টার হবে জিরো জিরো এবং এ ছোট হবে বি বড় হবে। আমি যদি সোজা বাংলায় বলি যে কোনো স্থানাঙ্কে তুমি যদি দেখো যে জিরো আছে আর প্লাস মাইনাস আছে, তাহলে বুঝে ফেলবা যে আমার সেন্টারটা জিরো জিরো জিরো, মানে মূল বিন্দুতে সেন্টার, এটা বুঝে ফেলবো। ঠিক আছে, যে মূল বিন্দুতে হবে সেন্টার। আর মনে রাখো প্লাস মাইনাস যে পাশে থাকবে সে পাশটা বড় হবে, তার মানে প্লাস মাইনাস যদি প্রথমে থাকে তাহলে ভুজ বড় হবে, তার মানে এক্স এর যে অংশ এ বড় হবে। আর যদি প্লাস মাইনাসটা সেকেন্ডে থাকে তাহলে কোটি বড় হবে, মানে কোটির যে অংশ বি বড় হবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের অঙ্কটাতে চলে আসো। দেখো আমাদের অঙ্কে ভাইয়া প্লাস মাইনাস আছে, জিরো আছে, তাহলে প্লাস মাইনাস আর জিরো দেখে আমি বুঝে ফেললাম যে আমার সেন্টার জিরো জিরোতে, এবং প্লাস মাইনাস কোথায় আছে, প্রথমে আছে। তাহলে আমরা জানি প্রথমে প্লাস মাইনাস থাকলে এ বড় হয় বি ছোট হয়, এই যে বুঝে ফেললাম। তাহলে প্রথম কাজ হবে এই যে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা। ওকে, তাহলে এবার তুমি বুঝে গেলা যে ভাইয়া সেন্টার জিরো জিরো আর এ বড় বি ছোট। তাহলে আমরা এখন উপবৃত্তের সমীকরণটা ধরে ফেলবো, সেন্টার পেয়ে গেলে উপবৃত্তের সমীকরণ ধরে ফেলবা। জিরো জিরো যেহেতু সেন্টার যেহেতু জিরো জিরো, তাহলে এক্স এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এবং এখানে এ বড় বি ছোট, এটা আমরা বুঝে গেছি। ওকে, এবার তুমি শর্ত সমাধান করলেই মান পেয়ে যাবা। দেখো বিয়োগ অক্ষের দৈর্ঘ্য দিছে 8 একক, তাহলে শর্ত মতে আমরা জানি যে বিয়োগ অক্ষ হবে বড়টার ডাবল, তার মানে টোয়াইস এ ইকুয়ালস টু 8। তাহলে এখান থেকে দেখো এ ইকুয়ালস টু পেয়ে গেছি 4। ওকে, আর আমরা জানি এ যদি বড় হয় তাহলে উপকেন্দ্র পাওয়া যায় কিভাবে, উপকেন্দ্র পাওয়া যায় ই দিয়ে গুণ করলে। তাহলে উপকেন্দ্র যেটা সেটা হবে আমাদের প্লাস মাইনাস এ ই কমা জিরোর সমান, ই দিয়ে গুণ করলে উপকেন্দ্র পাওয়া যায়। দ্যাট মিনস এ অঙ্কে প্লাস মাইনাস টু ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস এ ই, তার মানে আমরা এখান থেকে এ ই এর মান পাচ্ছি 2। সো এখান থেকে খেয়াল করে দেখো অলরেডি আমি এ এর মান জানি 4, তাহলে 4 ইনটু ই ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে দেখো আমি ই এর মান পেয়ে গেছি 1/2। আবার আমরা ই এর সূত্র জানি, ই হবে রুট ওভার 1 মাইনাস এ, যেহেতু বড় তাহলে বড়টা হবে নিচে বি স্কয়ার হবে উপরে ইকুয়ালস টু 1/2। সো তুমি এখন এটা ক্যালকুলেশন করলে দেখো বি এর মান চলে আসবে। সো আমরা হোল স্কয়ার করে দিলাম, এ পাশে চলে আসলো আমাদের 1/4 1 মাইনাস বি স্কোয়ার, এ এ মানটাও বসাই দিছি, এ হলো 4, 4 4 16। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করে বলো তো দেখি যে বি এর মান কত আসে, বি স্কোয়ার বাই করলেই হবে। আচ্ছা, বি স্কোয়ার হলো 12, বি স্কোয়ার হলো 12। ওকে, বি স্কোয়ার যদি 12 হয় তাহলে দেখো অতএব উপবৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেছি। উপবৃত্ত হবে এক্স স্কোয়ার বাই 4 4 16 আর ওয়াই স্কোয়ার বাই, এটা কিন্তু বি স্কোয়ার, তাহলে 12 ইকুয়ালস টু, এই হলো অ্যানসার। ঠিক আছে, সো যেটা বলতে চাইছি সেটা হলো প্লাস মাইনাস প্রথমে থাকলে এ বড়, প্লাস মাইনাস পরবর্তীতে থাকলে বি বড়, আর প্লাস মাইনাসের সাথে জিরো থাকা মানে হলো সেন্টার জিরো জিরোতে। ঠিক আছে, এখন এটা যে সবসময় বুঝতে পারবো এমন কিন্তু কোনো কথা নেই। দেখো বুয়েটে আসে একটা অঙ্ক দেখো, যদি বুঝতে পারো যে কে বড় কে ছোট আর সেন্টারটা কোথায়, তখন তুমি ওইভাবে ধরে নিবা। এন্ড কোশ্চেনে যদি কোনো হিন্টস দেওয়া না থাকে তাহলে আমরা বেসিকটা ধরবো, বেসিক মানে হলো সেন্টার ধরবো জিরো জিরো আর এ কে বড় ধরবো, একদম সিম্পলটা এক্স অক্ষেরটা ধরবো আর কি বেসিক। ওকে, বুয়েটার সংখ্যা দেখো, আচ্ছা
ঢাকা কি মসজিদের শহর না? এটা করার চেষ্টা করে তো দেখি। তো আমরা বললাম যে ভাইয়া সেন্টার এবং কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝতে হলে কিন্তু আমাদের একটা স্থানাঙ্ক জানা থাকতে হবে। তাহলে স্থানাঙ্ক দেখে আমরা আইডিয়া করতে পারি, কিন্তু এখানে দেখো কিছুই দেওয়া নাই। বলছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে উপকেন্দ্র দুইটায় মধ্যবর্তী দূরত্বের সমান, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10 একক, তাহলে উপবৃত্তের সমীকরণটি নির্ণয় করো। বুয়েটের কোশ্চেন। তো আমি কিছুই বুঝতে পারতেছি না যে এখানে আমাদের কে বড় হবে কে ছোট হবে আর সেন্টারটা কোথায়। যদি আমি দেখি যে আমাকে কোনো ক্লু দেয় নাই, তাহলে আমি একদম বেসিকটা ধরে নিব। বেসিক মানে হলো সেন্টার ধরবো 0 0 তে এবং এ কেই বড় ধরবো বি থেকে। আমি এ বড় বি ছোট, এই যে একদম বেসিক ধরে নিব। ওকে, সো এখন তুমি বেসিকটা ধরে ফেললে আমরা জানি যে তাহলে উপবৃত্তের সমীকরণটাতে আমাদের উপবৃত্তের সমীকরণটা ধরবো। তাহলে উপবৃত্তের সমীকরণ হলো x² / a² / y² / b² = 1, এটা ধরে ফেললাম। তাহলে আমাকে এ আর বি এর মান বের করতে হবে। সো এ আর বি এর মানের জন্য ওরা আমাকে কিছু হিন্টস দিয়ে দিছে। সো একটা হিন্টস হলো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। দেখো আমি যেহেতু বি কে ছোট ধরছি, তাহলে আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2x b। এটা হবে উপকেন্দ্র দুইটা মধ্যবর্তী দূরত্ব। সো আমরা জানি সেন্টার থেকে উপকেন্দ্রের দূরত্ব হবে এই পাশে এই, আবার এই পাশে হবে এই, কারণ এ বড় তো, ঠিক আছে। তাহলে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে 2x ae। এই যে, তাহলে এটা হলো প্রথম কন্ডিশন, বুঝতে পারছি। ওকে, সো এটা একটা কন্ডিশন। আবার বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি যেটা বড় হয় সেটা নিচে হয়। তাহলে আমাদের এখানে এ বড়, তাহলে এ নিচে, তাহলে এবার 2b² / a, এটা মান দেওয়া আছে 10। সো এই দুটা সলভ করে আমাকে এ এবং বি এর মান বের করতে হবে। তারপর এ আর বি এর মান বসাই দিলেই আমাদের উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। সো এখান থেকে আসো, এখান থেকে যদি আমি এখন দেখি যে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে আসবে 5, b² = 5a, এই মানটা পাইছি। তারপর এখান থেকে এখন হিসাব করো প্রথমটা থেকে। সো টু টু কাটা গেলে এখান থেকে আসে b = ae। সো আমরা এখানে a থাকলো, e এর পরিবর্তে মানটা বসাই দিতে পারি 1 - b² / a². ওকে, সো আমরা এখন এখান থেকে হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে b² = a² আর এখান থেকে যে এটা চলে যাবে, রুট ওভার চলে যাবে, আর ভিতরে আমি লসাগু করে দিলাম। তাহলে 1 এর জন্য এটা a² - b² হয়ে গেল। সো a² চলে গেল। সো এখান থেকে আমার চলে আসলো এটা এই পাশে থাকবে, -b² এই পাশে নিয়ে আসবে, 2b² = a². সো b² মানটা বসায় দাও, b² হচ্ছে আমাদের 5a। সো এখান থেকে দেখো একটা a একটা a কাটাকাটি করলে a মান আসতেছে 10। তো এ যদি 10 আসে, তাহলে এখান থেকে আমরা এখন b² মান পাচ্ছি 50, ঠিক আছে। ওকে, তাহলে সমীকরণ পাচ্ছি, মানে আমাদের অ্যান্সার
সেটা হচ্ছে x স্কয়ার বাই 100 y স্কয়ার বাই 50 ইকুয়ালস টু 1 ঠিক আছে সো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো তুমি যদি বুঝতে পারো যে তোমার সেন্টারটা কোথায় তাহলে তো তুমি ওইভাবে ধরবা কে বড় কে ছোট সেটা ওইভাবে ধরবা আর যদি তুমি বুঝতে না পারো বা তোমাকে হিন্টস দাও না থাকে তাহলে সেন্টার ধরবা 00 তে আর x অক্ষের দিকে বড় ধরবা মানে a বড় b ছোট এভাবে ধরবা ঠিক আছে ওকে আসো আমরা আরেকটা অঙ্ক দেখি এই টাইপের অঙ্কগুলো রিটেনে খুব বেশি আসছে আমাদের দুইটা উপকেন্দ্র বলে দিছে যে একটা হলো 42 আর একটা নাকি 410 ওকে এটা পাশাপাশি আমাদের উৎকেন্দ্রিকতা বলে দিছে হাফ আমাদের বলছে উপবৃত্তে সমীকরণ উপবৃত্তে সমীকরণ নির্ণয় ওকে তো এই ক্ষেত্রেও দেখো আমাদের এখন স্থানাঙ্ক দিছে কিন্তু প্লাস মাইনাস নাই তো স্থানাঙ্ক দিয়ে যদি প্লাস মাইনাস না থাকে তখন তোমার একটু চিত্রায়িকা বুঝতে হবে যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে আমার এই হলো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ সো আমরা তাহলে প্রথম যে উপকেন্দ্রটা দিছে এটা হলো 42 তাহলে 4 আইসা 2 যে এখানে তাহলে এই হচ্ছে আমাদের এস 42 আটটা দিছে 410 তার মানে সেম পরিমাণ এসে উপরের দিকে উঠত তাহলে এই হচ্ছে আমাদের এস প্রাইম হচ্ছে 410 তাহলে দেখো এস আই এস প্রাইম বরাবর মানে এস আই এস প্রাইম দিয়ে যেটা যায় সেটাই কিন্তু বিয়োগ অক্ষ এস আই এস প্রাইম দিয়ে যেটা যায় সেটাই বিয়োগ অক্ষ এবং ওইটার চারপাশে কিন্তু আমাদের যেভাবে উপবৃত্তটা থাকবে যেভাবে থাকবে তার এবার কিন্তু আমি স্থানাঙ্কটা চিত্র একে বুঝে ফেললাম যেটা আসলে আমাদের ওয়াই অক্ষের দিকে আর যখনই বুঝে ফেললাম এটা ওয়াই অক্ষের দিকে তখন আমি ধরে ফেললাম যে এখানে এ থেকে বি বড় হবে ওকে এখন সেন্টার কিন্তু 00 না কারণ আমরা জানি সেন্টার সবকিছু মধ্যবিন্দু তাহলে এই যে দুইটা উপকেন্দ্রে মধ্যবিন্দু হবে সেন্টার তাহলে মানে এস আই এস প্রাইম এর মধ্যবিন্দু হবে সেন্টার কারণ এ সেন্টার থেকে দুইজনের ডিস্টেন্স তো সেম এই জন্য সেন্টার মধ্যবিন্দু ওকে মধ্যবিন্দু সূত্রে বসাই দিলে এটা হবে 4 6 তাহলে আমি সেন্টারও পেয়ে গেলাম 4,6 সো কোন দিকে আছে সেটাও বুঝে গেলাম আবার সেন্টারও বুঝে গেলাম তাহলে আমরা সেখান থেকে উপবৃত্তের সমীকরণটা ধরে ফেলতে পারবো উপবৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার কারণ সেন্টার তো 4 6 তাহলে এক্স অক্ষের দিকে 4 ঘর মুভ করছে আমরা জানি 4 ঘর মুভ করলে এখানে হবে মাইনাস ডিভাইড বাই এ স্কোয়ার আর এখানে হবে ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ওকে এখন এখান থেকে কি বের করতে হবে এখান থেকে এ আর বি বের করতে হবে এ আর বি বের করার জন্য আমাকে কি দেওয়া ছিল ভাইয়া এই যে দুটো উপকেন্দ্র দেওয়া ছিল আর উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল ওকে সো দুইটা উপকেন্দ্র আমরা জানি সেন্টার থেকে একটা উপকেন্দ্রের দূরত্ব হলো এই আর একটা উপকেন্দ্রের দূরত্ব হলো এই সেন্টার থেকে তেমনি দুইটা উপকেন্দ্রে নিজেদের মধ্যকার দূরত্ব হবে 2ae তাহলে এই যে এস এস প্রাইম এটা হবে 2ae তাহলে শর্ত মতে এস এস প্রাইম ইকুয়ালস টু 2ae তাহলে এস এস প্রাইম এর দূরত্ব আমরা বাই করতে পারবো স্থানাঙ্ক তো দেওয়াই আছে 42 আর 410 সো এই দুইটা থেকে আমরা দূরত্ব বাই করতে পারবো তাহলে 4 মাইনাস 4 এটা হচ্ছে 2 মাইনাস 10 ইকুয়ালস টু হচ্ছে 2ae এর মান দেওয়া আছে আবার হাফ ঠিক আছে ওকে সো এখান থেকে এটা 0 এখানে আসতেছে 8 আর এখানে আসতেছে 8 তাহলে এ মান পেয়ে গেলাম 8 ওকে তাহলে এ মান 8 পেয়ে গেলাম এবার বি এর মান বাই করব তার জন্য দেখো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ উৎকেন্দ্রিকতা থেকে একটা মান চলে আসে আসলে তাহলে ই এর মান দেওয়া আছে হাফ আমরা তো জানি যে এখানে বি বড় সো বি বড় হইলে এটা হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হাফ সো এখান থেকে আমরা হোল স্কোয়ার করে দিলাম এ মান বসায় দিলাম তাহলে 64 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1/4 সেটা ক্যালকুলেশন করলাম এখান থেকে বি স্কোয়ার মান পেয়ে যাবো
So I can take us to say 3/4. কত আসে দেখো তো বি স্কয়ার মান 4 ইনটু 64 256/3 ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সমীকরণ কি আসতেছে ফাইনালি সমীকরণ আমাদের অ্যানসার যেটা সেই অ্যানসার আসতেছে x minus 4 হোল স্কয়ার ডিভাইড বাই 8 64 আর হচ্ছে y এর দিকে 6 গত ছিল divided by 3 equals to 1 ঠিক আছে এই যে এটা হলো आंसर 3 কে উপরে উঠাই দিতে পারো লসাগু করতে পারো তাহলে আমাদের आंसर পেয়ে যাব ওকে 48 আছে অঙ্ক দেখো আমাদের বলছে যে আমাদের উপকেন্দ্র দুইটাই দেওয়া আছে এটা পাশাপাশি আমাদের বৃহদ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে সমীকরণ বের করতে বলছে এখন এইটাও যদি আমি আগের মতো চিত্র আঁকি আগের মতো চিত্র আঁকলে যে ঝামেলাটা হচ্ছে সেটা হলো যে ভাই আমাদের একটা উপকেন্দ্র হলো 1 1 সো 1 আইসা 1 উঠলাম তাহলে একটা হলো এখানে তাহলে একটা উপকেন্দ্র আমরা পাচ্ছি এখানে 1, 1 একটা হচ্ছে -1 -1 তাহলে -1 -1 একটা হচ্ছে আমাদের এখানে এখানে চলে আসতেছে -1 -1 আমি যখন এখন এই দুটাকে যোগ করতেছি তাহলে আমরা দেখলাম যে এই যে উপবৃত্তটা আসতেছে এই উপবৃত্তটা আমার এক্স অক্ষের দিকেও না এই উপবৃত্তটা আমার ওয়াই অক্ষের দিকেও না এটা রোটেটেড হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে সেন্টার পেয়ে যাব সেন্টার কেমনে পাবো দুইটা উপকেন্দ্রের দূরত্ব সেন্টার থেকে সেম তাহলে সেন্টারটা হবে দুটো উপকেন্দ্রের মধ্যবিন্দু আমি সেন্টার পাচ্ছি 0 0 তাহলে এটা কোনো সমস্যা না সেন্টার আমি 0 0 পাইলাম কিন্তু এই ক্ষেত্রে এ বড় নাকি বি বড় কে বড় কিচ্ছু বোঝা যাচ্ছে না কেন কারণ এটা রোটেট করে গেছে ঠিক আছে এটা শিফট হয়েছে রোটেশন হয়েছে সো এই ধরনের ঝামেলার ক্ষেত্রে এই ধরনের ঝামেলা কখন হয় তাহলে যখন আমাদের দেখতে পাচ্ছি যে চিত্র আঁকার ফলে আমাদের মেইন এক্সিসটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে রোটেশন করে গেছে তো এই ধরনের অঙ্ক দুই ভাবে করা যায় ঠিক আছে দুই ভাবে করা যায় সো একটু মাথায় রাখো যদি আমাদের উপকেন্দ্র দেওয়া থাকে উপকেন্দ্র দুটি এস আর এস প্রাইম এটার সাথে যদি আমাদের বৃহদ অক্ষের দৈর্ঘ্য দিয়ে দেয় বৃহদ অক্ষের দৈর্ঘ্য দিয়ে দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে উপবৃত্তের জন্য সূত্র হলো আমরা পি বিন্দু ধরব তারপর সেটা হবে এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু টোয়াইস এ এই সূত্রে বসায় দিব এটা হলো উপবৃত্তের জন্য ঠিক আছে পি বিন্দু ধরব তারপর এটা বসায় দিব আর যদি আমাদের বলে অধিবৃত্তের সমীকরণ বের করেন দেখেন সব সিস্টেমই কিন্তু দুইজনের জন্য কাছাকাছি একদম সেম দুই একটা বাদে তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা অধিবৃত্ত দিয়েও আসতে পারে সেই ক্ষেত্রে মনে রাখো সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্লাসের জায়গায় মাইনাস ধরবো এসপি প্লাস এসপিএমপি ঠিক আছে তো এই দুইটা দেওয়া থাকলে ফার্স্টে আমরা পি বিন্দু ধরে নিব পি বিন্দু হলো এক্স কমা ওয়াই
ধরবো, ধরে তারপরে যে সূত্রে বসাই দিব। সো এটা হলো একটা অপশন, এইটা দিয়ে একভাবে করা যায়। সো আমরা যদি এই উপরের অঙ্কটা এইভাবে করে ফেলি তাহলে উপবৃত্তের ক্ষেত্রে মাঝখানে হবে প্লাস আর অধিবৃত্তের ক্ষেত্রে মাঝখানে মাইনাস। ওকে, তাহলে আমি এটা উপবৃত্তে উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরলাম পি এক্স কমা ওয়াই, তাহলে আমরা জানি তাহলে আমাদের সমীকরণটা কি হবে, সমীকরণ হবে এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু টোয়াইস এ। তাহলে এস পি তাহলে ওয়ান ওয়ান থেকে এই যে এক্স ওয়াই এর ডিস্টেন্স, তাহলে সেটা হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তার সাথে এস প্রাইম পি, তার মানে যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে এক্স ওয়াই এর ডিস্টেন্স, তাহলে সেক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ। টোয়াইস এ মানে বৃহদক্ষের দৈর্ঘ্য, আমাদের বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া ছিল 8 একক, তাহলে ইকুয়াল টু 8। ওকে, এটা এভাবে রেখে দিলে হবে না, এটা কিন্তু হোল স্কোয়ার করে তোমার রুট ওভার গুলোকে ভ্যানিশ করতে হবে। সো দুইটা রুট ওভার মানে হলো দুইবার হোল স্কোয়ার করতে হবে ইকুয়েশনটা, তখন গিয়ে তুমি ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাবে, বুঝতে পারছি? সো এই হলো আমাদের একটা প্রসিডিওর, যে যখনই আমি দেখব যে রোটেশন হয়ে গেছে তখনই আমি দেখব যে ভাই আমাকে এই বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে কিনা, সাথে উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক এবং বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে কিনা। সাধারণত আমাদের মেইন বইয়ে যত অঙ্ক আছে সবগুলাতেই উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক আর তার সাথে বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকে। তখন আমরা পি বিন্দু ধরব, ধরে আমরা উপবৃত্তের ক্ষেত্রে প্লাসের সূত্র আর অধিবৃত্তের ক্ষেত্রে হবে মাইনাসের সূত্র। ওকে, এখন যদি বৃহদক্ষ না দিয়ে ভাই অন্য কিছু দেয় এবং অন্য কিছুর মাধ্যমে কোনো রোটেশন করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের রোটেশনটা শিখতেই হচ্ছে, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন দেখব এক্সিস রোটেশন। এটা তোমাদের সিলেবাস বহির্ভূত জিনিস, কিন্তু কিছু ভার্সিটিতে আসতে দেখা গেছে, ঠিক আছে? ওকে, এক্সিস রোটেশন ব্যাপারটা খুবই ইজি, একদম সিম্পলি দেখবা, সিম্পলি মাথা গরম করার কিছু নেই। আমি তোমাকে বললাম যে ধরো একটা এক্সিস আছে এরকম, যে এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো এই এক্সিসটার মধ্যে এই হচ্ছে আমাদের পি বিন্দু, যেখানে পি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে? ওকে, সো আমরা জানি যে ভাইয়া যে কোনো অক্ষেই আপনি পি বিন্দুকে কার্টেসিয় তো লিখতে পারেন আবার পোলারও লিখতে পারেন, তার মানে আমি পি বিন্দুকে এক্স ওয়াই এটাকে আমরা আবার কি লিখতে পারি, আর কমা থিটা, আর কমা থিটাতে লিখে ফেললাম, থিটা না ধরে আলফা ধরলে সুবিধা হয় পরবর্তী, ধরো আর কমা আলফা সাপোজ, হ্যাঁ আর কমা আলফা, তাহলে আর কমা আলফা দিয়ে কি বোঝায়, তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। সো আর দিয়ে বোঝাবে হলো এই পি বিন্দুটা সরাসরি দূরত্ব, আর আলফা দিয়ে বোঝাবে হলো এক্স অক্ষের সাথে কত কোণে সে আছে। ওকে, সো আমরা এখান থেকে দুইটা জিনিস পাবো, সেটা আমরা অলরেডি জানি যে এক্স এর মান হবে আর কজ আলফা আর ওয়াই এর মান হবে আর সাইন আলফা, যে পোলার স্থানাঙ্ক কার্টেসিয়ান স্থানাঙ্কে কনভার্সন। আচ্ছা, তাহলে এখন আমি কি করলাম, এখন আমি এক্সিসটা রোটেট করে দিলাম, পুরো অক্ষটাকে ঘুরিয়ে দিলাম থিটা কোণে, তাহলে আমি পুরো অক্ষটাকে থিটা কোণে ঘুরিয়ে দিলাম, তখন আমার এক্স অক্ষ চলে আসলো এখানে, কারণ এই হলো আমাদের নতুন এক্স অক্ষ, যেখানে আমি এটুকু ঘুরিয়ে দিছি হলো থিটা কোণে, তাহলে আমাদের ওয়াই অক্ষটাও ঘুরে যাবে, তাহলে এই হলো আমাদের নতুন ওয়াই অক্ষ, ঠিক আছে? ওকে, কিন্তু বিন্দুটা আমি ঘুরাই নাই, বিন্দুটা ফিক্সড অ্যাক্সিস। তাহলে এই যে ঘুরানো অক্ষের সাপেক্ষে এই পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু রোটেটেড অবস্থায় স্থানাঙ্ক, মানে ঘূর্ণন অবস্থায় কি ঘুরেছো তারপরে স্থানাঙ্ক, আর এটা হলো নর্মাল স্থানাঙ্ক মানে ঘুরানোর আগে। ওকে, কত কোণে ঘুরেছি, থিটা কোণে ঘুরেছি। দেখো আমাদের কিন্তু মূল বিন্দুটা সেম এবং মূল বিন্দু থেকে এই পি বিন্দুর যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাও সেম, কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। এবার তুমি যদি এই ঘুরানো অক্ষ থেকে এই কোণটা মাপতে চাও, আগে ছিল পুরাটা আলফা,
এখন এখানে থিটা কোণে ঘুরাইছো তাহলে এই কোণটা এখন হয়ে গেছে আলফা মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পি বিন্দু যে নতুন স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটাকে যদি আমি এখন পোলার স্থানাঙ্কে লিখতে চাই তাহলে পোলার স্থানাঙ্কে আর ডিস্টেন্সটা সেমই থাকবে কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে আলফা মাইনাস থিটা, ঠিক আছে? এটা হলো আমাদের ঘুরানোর আগে নর্মালটা, আর এটা হলো আমাদের রোটেটেডটা মানে ঘুরানোর পরে, ঠিক আছে? তো একইভাবে যদি আমি এখন পোলার স্থানাঙ্ক কার্তীয় স্থানে কনভার্সন করি তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু কি আসতেছে, এক্স প্রাইম ইকুয়ালস টু আসতেছে আর কস আলফা মাইনাস থেটা। সো আর কস আলফা মাইনাস থেটা এখান থেকে আমরা আবার কজের সূত্রে বসায় দিতে পারি, তাহলে আমরা জানি ভাইয়া কজ এ মাইনাস বি এর সূত্র হলো কজ এ কজ বি মাইনাস থাকলে প্লাস সাইন এ সাইন বি। এখন দেখো এখানে একটা কি আর কজ আলফা পাইছি, এবং আগে উপরে দেখো এই যে আর কজ আলফা মান কত ছিল এক্স, তাহলে আমরা এটা পরিবর্তে এক্স বসাই দিতে পারি, তাহলে এক্স কস থেটা। একইভাবে এখানে আর সাইন থিটা সাইন আলফা পাইছি, আর সাইন আলফা মান কি এই যে ওয়াই, তাহলে এখানে বসাই দিতে পারি ওয়াই সাইন থেটা। তাহলে আমি এটা পেয়ে গেলাম এক্স প্রাইমের ভ্যালু। তাহলে এক্স প্রাইমটা কি বলো, রোটেটেড অবস্থায় স্থানাঙ্ক। সো রোটেটেড স্থানাঙ্কটা এক্স ওয়াই দিয়ে প্রকাশিত হয়েছে। এক্স ওয়াই কি, এক্স ওয়াই হলো নর্মাল স্থানাঙ্ক, আমি রোটেটেডটাকে নর্মাল বানাইছে বানায় ফেলছি আমি এটা দিয়ে। ওকে, একইভাবে এখান থেকে আমরা ওয়াই প্রাইম কি লিখতে পারি, ওয়াই প্রাইম লিখতে পারি আর সাইন আলফা মাইনাস থেটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর সাইন আলফা মাইনাস থেটা, একইভাবে সাইনের সূত্র যায়। তাহলে আমরা জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, তাহলে একইভাবে দেখো আর সাইন আলফা এটা মান ছিল হলো ওয়াই, একইভাবে আর কস আলফা এটা ছিল আমাদের এক্স। তাহলে এখান থেকে দেখো ওয়াই প্রাইমের ওয়াই প্রাইমের মানটা আমরা পেয়ে গেছি। তাহলে থিটা কোণে ঘুরানোর ফলে আমরা এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মানটা নর্মালটার মাধ্যমে প্রকাশ করতে পারছি। তাহলে আমি পুরো ব্যাপারটা একটু গোছায় দিই, এক্স প্রাইম ওয়াই প্রাইম লেখা স্টাইল হলো দেখো কস থেটা সাইন থিটা থাকবে, এখানেও কস থেটা সাইন থিটা থাকবে, কস থেটা সাইন থিটা, কস থেটা সাইন থিটা, সিম্পল। তুমি যেটা লিখতে চাচ্ছ, তুমি এক্স প্রাইম লিখতে চাচ্ছ, তাহলে প্রথমটা হবে এক্স, পরেরটা হবে ওয়াই। আমি এখন ভাইয়া ওয়াই প্রাইম লিখতে চাচ্ছি, তাহলে ওয়াই প্রাইম লিখতে চাইলে প্রথমটা হবে ওয়াই, পরেরটা হবে এক্স, ঠিক আছে? আর এক্ষেত্রে মনে রাখো এক্স এর ক্ষেত্রে উপরটা প্লাস, নিচেরটা ওয়াই এর ক্ষেত্রে হবে মাইনাস। ওকে, সো এইটা কখন অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করব যখন আমরা রোটেটেড থেকে, রোটেটেড মানে এক্স প্রাইম ওয়াই প্রাইমকে এক্স ওয়াই এ কনভার্ট করতেছি, আমি রোটেটেড থেকে আমরা যখন নর্মাল ইকুয়েশন বানাবো, নর্মাল ইকুয়েশনে কনভার্ট করব, তখন আমরা এটা বসায় দিব। কিন্তু আমরা যদি এখন নর্মাল থেকে রোটেট করতে চাই তাহলে মনে রাখো সেক্ষেত্রে তুমি এই দুটো ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই এর মান বাই করলেই তোমার নর্মাল থেকে রোটেশনের নিয়মটা পেয়ে যাবা। তাহলে নর্মাল থেকে রোটেশনের নিয়মটা পেয়ে যাইতে হলে এই উপরের দুইটা সলভ করতে হবে। দেখো সলভ করলে তুমি আসলে যে জিনিসটা পাবা সেটা আমি বলে দিই, সেই জিনিসটা অনেকটা উপরেরটার মতোই, এখানেও তোমার যে এক্স লিখবো যেভাবে সেটা হলো কস থিটা থাকবে সাইন থিটা থাকবে, এখানেও কস থিটা থাকবে সাইন থিটা থাকবে, যেটা লিখতে চাচ্ছ আমি এক্স এক্স লিখতে চাচ্ছি তাহলে এখানে ফার্স্টে হবে এক্স প্রাইম, এখানে হবে ওয়াই প্রাইম, আমি ওয়াই লিখতে চাচ্ছি তাহলে ফার্স্টে হবে ওয়াই প্রাইম, পরবর্তীতে হবে এক্স প্রাইম। আর এখানে চিহ্নটা উল্টা, এখানে এক্স হবে মাইনাস ওয়াই হবে আমাদের প্লাস, বুঝতে পারতেছি? তাহলে এটা কখন, এটা কখন হবে যখন আমাদের একটা নর্মাল ইকুয়েশনকে আমরা যখন রোটেটেড ইকুয়েশনে কনভার্ট করব,
তখন হলো এটা। ঠিক আছে, লেখা স্টাইল তো বুঝতে পারছো, কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা, যেটা লিখতে চাও ওটা ফারস্টে দিবা, বাকিটা ওই পাশে দিবা, আর নর্মাল থেকে রোটেট করতে চাইলে উপরে মাইনাস মানে এক্স এ মাইনাস ওয়াই এ প্লাস, আর রোটেট থেকে নর্মাল বানাইতে চাইলে উপরে প্লাস নিচে হবে মাইনাস। তাহলে আসো আমরা একটু আস্তে আস্তে দেখি, একটু অঙ্ক দিয়ে বুঝাই ব্যাপারটা, তাহলে একটু হালকা ক্লিয়ার হবে। ধরো তোমাকে বললো যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, পরাবৃত্তের অক্ষকে 30 ডিগ্রি কোণে ঘুরালে প্রাপ্ত নতুন পরাবৃত্তে সমীকরণ কত? এটা হলো আমাদের কোশ্চেন, প্রাপ্ত নতুন পরাবৃত্তের সমীকরণটা কি হবে? ঠিক আছে, সো কত কোণে ঘুরাইতে বলছে ভাইয়া? ভাই আমাকে 30 ডিগ্রি কোণে ঘুরাইতে বলছে, সো যে কোণে ঘুরাইতে বলবে সেটাই হবে আমাদের থিটা। আমরা থিটা মান জেনে গেছি, থিটা মান হচ্ছে আমাদের 30, দ্যাট মিন্স আমরা জানি যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এই পরাবৃত্তটা কিন্তু x অক্ষের দিকে হাঁ করে আছে, মানে এই হলো আমাদের পরাবৃত্তটা। এখন বলছে এই পরাবৃত্তটা অক্ষকে 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে দাও, তাহলে আমরা এই পরাবৃত্ত অক্ষকে যে 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, তাহলে এখানে নিয়ে আসতে হবে এই যে 30, তখন যে পরাবৃত্তটা হবে সেই পরাবৃত্তটা দেখতে যেমন হবে, এই হবে তখন পরাবৃত্তটা, বুঝতে পারছো? তার মানে আমরা যে এই পরাবৃত্তটা ইকুয়েশন বের করতে বলছে, ঠিক আছে, যে ঘুরিয়ে দিলে দেখো সব ঘুরে যাবে, এই রেখাটাও ঘুরে যাবে আবার এই রেখাটাও ঘুরে যাবে, সব ঘুরে যাবে, এই ঘুরে গেলে এইটা ইকুয়েশনটা বের করতে বলছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা ইকুয়েশন বের করতে বলছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা নর্মাল ইকুয়েশন আছে, সেখান থেকে আমাকে কি বের করতে বলছে? সেখান থেকে আমাকে রোটেটেড বের করতে বলছে। তাহলে নর্মাল থেকে রোটেটেড বাই করতে বললে আমরা সূত্র জানি যে নর্মাল থেকে রোটেশন করতে বলছে, 30 ডিগ্রি কোণে করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের সূত্র হলো এই যে এটা, সেটা হলো কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা হবে এক্স এর সময় মাইনাস ওয়াই এর সময় কি হবে বলতো? প্লাস হবে, এক্স এর সময় মাইনাস ওয়াই এর সময় হবে প্লাস। ওকে, তাহলে এই সূত্রটা বসায় দিব, তুমি যে প্রাইম দিয়েই লিখবা এমন কোনো কাহিনী নাই, আমরা সাধারণত এক্স দিয়েই লেখে, বুঝতে পারছো? তাহলে আমি বলি যে কিভাবে লিখবো, তার মানে আমাদের মেইন নর্মাল সমীকরণটা আছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, তাহলে এই যে x, এই x এর জায়গায় আমরা লিখব, x এর জায়গায় আমরা লিখব, এই দেখো x টা কি ছিল, x ছিল আমাদের x cos theta minus y sin theta, আর y কি ছিল, y ছিল আমাদের y cos theta plus x sin theta, ঠিক আছে, নর্মাল থেকে রোটেশন করতে হলে x এর সময় মাইনাস y এর সময় প্লাস, তাহলে x এর জায়গায় আমি লিখবো x cos theta, cos theta মানে cos 30 minus y sin theta sin 30 is equal to, y এর জায়গায় কি লিখবো, y এর জায়গায় লিখবো আমরা প্রথমে হবে y, বলছিলাম তো যে cos sin ঠিক থাকবে, যেটা পরিবর্তে লিখতেছো সে ফার্স্টে থাকবে, ওকে, আর y এর সময় এবার হবে প্লাস, তাহলে এখানে হবে x sin 30, তাহলে এটা হইলো আমাদের রোটেটেড ইকুয়েশন। এই যে চেঞ্জ হয়ে গেল, ওকে, আসো আমরা এখন দেখি যে এই জিনিসটা দিয়ে কি হয়। তাহলে আমরা ক্যালকুলেশন যাই, এটা ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এটা হোল স্কোয়ার হবে, তাহলে ওয়াই কস 30, কস 30 মান হলো রুট 3/2, এক্স সাইন 30 মান হলো হাফ হোল স্কোয়ার, এখানে 4, কস 30 মান হলো রুট 3/2, সাইন 30 মান হচ্ছে হাফ, ওকে, তো আমরা এখানে হোল স্কোয়ার করে দিলে আমাদের আসতেছে 3y স্কোয়ার/4
একটা 2 একটা 2 চলে যাবে থাকবে √3xy/2 আর এখানে থাকবে x^2/4 আর এখানে 4 দিয়ে গুণ করলে থাকতেছে √2 3x এখানে 2y ওকে সো আমি যদি এখন সবাইকে আবার 4 দিয়ে গুণ করি তাহলে আসতেছে 3y স্কয়ার এখানে আসতেছে 2√3xy এখানে আসতেছে x স্কয়ার এখানে 4 দিয়ে 8√3x 8y ওকে সবগুলোকে যদি একপাশে নিয়ে আসি তাহলে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাই হবে আমাদের নতুন পরাবৃত্তের ইকুয়েশন এটাই হলো আমাদের অ্যানসার নতুন পরাবৃত্তের সমীকরণ ওকে এটা যে পরাবৃত্তের সমীকরণ সেটা কিন্তু আমরা টেস্ট করতে শিখছি সেটা আমরা জানি যে h স্কয়ার ইকুয়ালস টু কি হবে বলতো a b হবে h কি ছিল h হলো দেখো xy এর সহগের অর্ধেক তাহলে xy এর সহগের অর্ধেক কিন্তু √3 তাহলে √3 কে স্কয়ার করলে এই পাশে আসে 3 আর a আর b কি ছিল a আর b ছিল x স্কয়ার y স্কয়ার সহগের গুণফল তাহলে 1 আর 3 এর গুণফল কিন্তু 3 দেখছো সমান আসছে তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ ওকে আরেকটা ব্যাপার যেটা লক্ষণীয় সেটা হলো দেখো আমাদের যখন সেটা নরমাল ইকুয়েশন ছিল নরমাল ইকুয়েশনে কিন্তু x স্কয়ার y স্কয়ার মানে y স্কয়ার ইকুয়ালস টু 4x এরকম ছিল কিন্তু যখনই সেটা রোটেশন চলে আসছে তখনই দেখো সেই ইকুয়েশনে কি আসছে একটা xy যুক্ত পথ চলে আসছে ঠিক আছে তাহলে এটা একটু মাথায় রাখো যে কোনো ইকুয়েশনে যদি আমরা xy যুক্ত পদ দেখতে পাই xy যুক্ত পদ দেখতে পাই তখনই বুঝে যাব ওই ইকুয়েশনটা আসলে একটা রোটেটেড ইকুয়েশন ওই ইকুয়েশনটা আসলে একটা রোটেটেড ইকুয়েশন মানে ওই ইকুয়েশনটাকে ঘোরানো হয়েছে ঠিক আছে ঘোরানোর ফলে সে কি হয়েছে বলো তো রোটেশন করছে বুঝতে পারছি ওকে এখন আমার ওই যে যে যেটা নিয়ে আমাদের সমস্যাটা শুরু হয়েছিল সেই অঙ্কটা দেখি যে আমাদের উপবৃত্তে উপকেন্দ্র ছিল 1 1 আর একটা ছিল -1 -1 আর বিয়দক্ষের দৈর্ঘ্য ছিল 8 একক সমীকরণ বের করতে বলছিল সো এখানে আমরা যদি এখন অঙ্কটা দেখি তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে যে ভাইয়া এটা তো রোটেশন করছে এটা তো আমরা দেখছি এখন এটা রোটেশন কতটুকু করছে সেটা আগে আমাকে বের করতে হবে তাহলে আমরা পাইছিলাম যে আমাদের s ছিল এখানে 1,1 আর আমাদের s প্রাইমটা হলো এখানে এটা হলো -1 -1 সো আমাকে ফার্স্টে দেখতে হবে যে এই যে রোটেশনটা কতটুকু করছে এই থিটাটা বের করতে হবে সো থিটা বাই করার জন্য এখানে দেখো এখানে সিম্পলি একটা চিত্র আঁকলেই হয় যে s তো 1,1 তাহলে এই যে এখানে দেখো এই 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 ত্রিভুজে এটা যদি আমাদের থিটা হয় তাহলে এটা 1 আবার এই পাশে এটা 1 সো এখান থেকে আমরা ট্যান থিটা বাই করলে লম্ব বাই ভূমি 1/1 তার মানে 1 চলে আসে তাহলে এই চিত্র থেকে দেখো থিটা মান পেয়ে গেছি 45 তাহলে এখানে দেখো এই 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 উপবৃত্তটা আমাদের আছে এইভাবে এখন ও এইভাবে না থেকে আমাদের যদি বেসিক থাকতো বেসিক মানে হচ্ছে এই যে এইভাবে যদি থাকতো এভাবে তাহলে বেসিক থাকলে ইকুয়েশনটা কি লিখতাম x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এটা লিখতাম কিন্তু এখন আমাকে 45 ডিগ্রি কোণে ঘুরাইতে হবে তো 45 ডিগ্রি কোণে ঘুরাইলেই আমি তখন আমার এই মেইন যে রোটেশন এই রোটেশনটা পেয়ে যাব তাহলে 45 ডিগ্রি কোণে ঘুরাইলে আমরা জানি x এর জায়গায় কি লিখতে হয় x এর জায়গায় লিখতে হয় x cos থিটা থিটা হলো 45 আর x এর সময় মাইনাস হয় এখানে হবে y sin থিটা এটা হলো 45 ঠিক আছে এইটা হোল স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার আর ওয়াই এর জায়গায় কি লিখবো এবার ওয়াই হবে প্রথমে মানে ওয়াই হবে cos থিটার সাথে তাহলে cos 45 আর প্লাস হবে এটা ঠিক আছে আর এটা হবে আমাদের প্লাস তাহলে প্লাস x হবে এবার sin থিটার সাথে তাহলে sin আমাদের এটা হচ্ছে 45 তাহলে এইটা হোল স্কয়ার ডিভাইড বাই হবে b স্কয়ার ইকুয়ালস টু 1 সো আমি এখন এই সমীকরণটা ধরবো ধরে এখন বাকিটা আগে বলো এটা কি রোটেটেড টু নরমাল
না 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 না, এটা তো হলো নর্মাল থেকে রোটেশন। আমাদের আমরা সবসময় নর্মাল থেকে রোটেশন করতেছি, আমরা নর্মালটা জানি। এ দেখেন আমরা কিন্তু সাধারণ যে সমীকরণ জানি এটা আমরা নর্মালেরটা জানি, সেখান থেকে আমরা পেয়ে পাইছি যে থিটা হলো 45 কোণে ঘুরে গেছে। ঠিক আছে, তো 45 কোণে ঘুরছে, এই জন্য আমরা 45 কোণে ঘুরাই দিছি। ঘুরাই দেওয়ার পর এখন দেখো এ আর বি এর মান এখনো অজানা, তখন তুমি যে শর্ত সমাধান করবা, শর্ত সমাধান করলে এ আর বি এর মান পেয়ে যাবা, এ আর বি এর মান এখানে বসাইলেই অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি? এখন রোটেটেড থেকে যদি তুমি নর্মাল বানাইতে চাও, ওই অঙ্কগুলো আবার একটু একটু জানতে হবে যে জিনিসটা তখন কিভাবে করে। ঠিক আছে, যেমন তোমার জানতে হবে যে সেখান থেকে ইকুয়েশনে আমাদের মান বাই করে কিভাবে। এটা তো আমরা এতক্ষণ যা দেখছি, যে এতক্ষণ যা দেখছি সবগুলোই কি বলো নর্মাল থেকে রোটেশন করছি। এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4x নর্মাল থেকে রোটেশন, আবার এ পয়েন্টটাও দেখো যেটা দেখছি এটাও আমাদের নর্মাল থেকে কি হয়েছে বলতো, রোটেশন হয়েছে। এই যে এটা কত কোণ হয়েছে সেটা আমরা চিত্র টিত্র এঁকে বুঝে ফেলছি, কিন্তু এখন যদি আমাকে একটা রোটেশন ইকুয়েশন দেয়, রোটেটেড ইকুয়েশন দেয়, সেখান থেকেও আমাকে যদি নর্মাল বাই করতে বলে যে নর্মাল ইকুয়েশনটা বাই করো, তাহলে সেক্ষেত্রে ঝামেলা হইলো অ্যাঙ্গেলটা বাই করা, যে কত কোণে সে রোটেট করছে। ঠিক আছে, এটা সমীকরণ দেখে বোঝার উপায় কি ভাইয়া, যে কত কোণে রোটেট করছে। তাহলে আমরা জানি যে কোনো রোটেটেড ইকুয়েশনে কি থাকবে বলতো, একটা এক্স ওয়াই যুক্ত পথ থাকবে। আপনি রোটেটেড ইকুয়েশনটা দেখতে কিন্তু এরকম হয় যে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের মতো। আচ্ছা, আমরা যে বলছিলাম যে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত পথ থাকে না, কেন থাকে না বলতো? কারণ ভাইয়া একটা পরাবৃত্ত যখন ঘুরে যায় তখন বোঝা যায় যে এটা রোটেট করছে, কারণ এই যে ঘুরছে। এখন একটা বৃত্তকে যদি তুমি ঘুরিয়ে দাও যে ভাই এই বৃত্তকে আমি 30 কোণে রোটেট করছি, কারণ বৃত্তকে রোটেট করলে কিন্তু বৃত্তই থাকে, ওটা বোঝা যায় না, এই যে ঘুরছে, এই দেখো এই জায়গাতেই আছে। কারণ আমার দেখো আমার তো শীর্ষবিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, তাই না? আবার উপবৃত্তগুলো কিন্তু কাকে কেন্দ্র করে ঘুরতেছে, সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে, যে এভাবে তখন কিন্তু বোঝা যায়। কিন্তু বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন তুমি যে কোণে ঘুরো না কেন বৃত্তটার ক্ষেত্রে বোঝা যায় না, রোটেশন হইলেও বোঝা যায় না। এই জন্যই বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত পথ থাকে না। বুঝতে পারছো ব্যাখ্যাটা যে কেন থাকে না? কারণ রোটেশন হইলেও বোঝা যায় না, তো এটা তো আগে পজিশনেই আছে, গোল জিনিস তো, এটা ঘুরাইলেও কি না ঘুরাইলেও কি দেখতে একই রকম, এই জন্যই এক্স ওয়াই যুক্ত পথ থাকে না। ওকে, সো এই ইকুয়েশনটা কত কোণে রোটেট করবে, এই কোণটা বাই করবো কিভাবে, তাহলে মনে রাখো রোটেশন অ্যাঙ্গেলটা বাই করার নিয়ম হলো, সূত্র হলো tan 2 theta equals to 2h divided by a minus b, এটা মাথায় রাখো, tan 2 theta equals to 2h divided by a minus b, এইটা তাহলে এটা হলো আমাদের রোটেশন অ্যাঙ্গেল বাই করার সূত্র। এখানে 2h কি, 2h হলো xy এর সহগ পুরাটা, আর এ হলো এক্স স্কোয়ার সহগ, বি হলো ওয়াই স্কোয়ার সহগ, এটা বিয়োগ ফলটা বসবে নিচে। ওকে, তাহলে এখান থেকে আসো আমরা একটা উদাহরণ দেখি যে কিভাবে রোটেশনকে নর্মাল বানায়। তাহলে আমরা বলছিলাম যে এক্স ওয়াই ইকুয়ালস টু 1, ফার্স্ট অফ অল বলো তো এক্স ওয়াই ইকুয়ালস টু 1 এটা কিসের সমীকরণ, এটা আমরা আগের দিন দেখে আসছি। এখানে এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার না থাকা মানে এ মান শূন্য, ওয়াই স্কোয়ারটা নাই তার মানে বি এ মান শূন্য, এক্স ওয়াই এর সহগ কত 1, তাহলে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1, আর 1 এর অর্ধেক কত, 1 এর অর্ধেক হচ্ছে হাফ, তাহলে তাকায় দেখো এইচ স্কোয়ার এটা মান পাচ্ছি আমি 1/4, আর এ বি এ আর বি এর গুণফল পাচ্ছি আমি 0, তাহলে এইচ স্কোয়ারটা বড় হচ্ছে, বড় হলে এটা কি হবে বলতো, অধিবৃত্ত।
মানে এটা একটা অধিবৃত্তের সমীকরণ এবং আমি দেখতে পাচ্ছি সমীকরণে যেহেতু এক্স ওয়াই আছে তার মানে এটা আসলে একটা রোটেটেড অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে অধিবৃত্তটা ঘুরে গেছে তার মানে যে এইভাবে আছে অধিবৃত্তটা এক্স অক্ষ বা অক্ষ বরাবর নাই এই যে একটু ঘূর্ণ মানে ঘুরানো আছে এটাকে আমি সহজ বানাইতে চাই সিম্পল অধিবৃত্তে কনভার্ট করতে চাই এটাকে আমি অক্ষে নিয়ে আসতে চাই ওকে অক্ষে নিয়ে আসতে চাইলে আমাকে কি করতে হবে ফার্স্টে অ্যাঙ্গেলটা বাইক করতে হবে যে কোন অ্যাঙ্গেলে সে ঘুরে গেছে তাহলে অ্যাঙ্গেল বাইক করার সূত্র হলো ট্যান টু থিটা ইকুয়ালস টু টু এইচ ডিভাইড বাই এ মাইনাস বি সো টু এইচ মানে হলো এক্স ওয়াই এর সহগ তাহলে এখান থেকে দেখো ট্যান টু থিটা ইকুয়ালস টু এক্স ওয়াই এর সহগ পাচ্ছি আমি ওয়ান এ মাইনাস বি এ হচ্ছে জিরো বি হচ্ছে জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কি ইনফিনিটি তাহলে আমরা জানি টেন এর মান যদি ইনফিনিটি হয় তাহলে অ্যাঙ্গেলটা হবে কত বলো নাইনটি আর অ্যাঙ্গেল যদি নাইনটি হয় তাহলে এখান থেকে থিটা মান পাচ্ছি কত বলো তো ফর্টি ফাইভ তার মানে বুঝে গেলাম এই এই অধিবৃত্তটা ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ঘুরানো ছিল ওকে আর আমি প্রথমেই বলে আসছি যে ভাইয়া আপনি যখন নর্মালটাকে রোটেট করবেন তখন এক্স এর সময় হবে মাইনাস আর ওয়াইটা প্লাস আর রোটেটেড থেকে যখন নর্মাল বানাবেন তখন দেখো এক্স এর সময় হবে প্লাস ওয়াই এর সময় কি হবে বলতো মাইনাস উল্টা ঠিক আছে এবার উল্টা এবার এক্স এর সময় প্লাস আসবে তাহলে এইবার এই সমীকরণটাকে আমি নর্মাল সমীকরণ বানাতে চাই সো নর্মাল সমীকরণে আমি কনভার্ট করতে চাই তাহলে এক্স এর জায়গায় বসে যাবে এক্স কস থিটা থিটা হলো ফর্টি ফাইভ এবার কিন্তু এক্স এর সময় কি হবে প্লাস হবে তাহলে ওয়াই সাইন থিটা ওকে ইনটু ওয়াই আছে এই যে এক্স এর মান বসেছে এবার ইনটু ওয়াই এবার ওয়াই হবে কজ এর সাথে আর ওয়াই এর সময় হবে মাইনাস এক্স সাইন থিটা সাইন ফর্টি ফাইভ ইকুয়ালস টু ওয়ান কনস্ট্যান্ট চেঞ্জ হবে না তাহলে এই যে এটা হলো আমাদের নর্মাল ইকুয়েশনে আমি কনভার্ট করে দিলাম ওকে তাহলে নর্মাল ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল এবার আমি মানটা বসায় দিই তাহলে এখানে কস ফর্টি ফাইভ মান হলো ওয়ান বাই ইউট টু তাহলে এক্স বাই ইউট টু সাইন ওয়ান বাই ইউট টু এটা হচ্ছে ওয়ান বাই ইউট টু ওয়ান বাই ইউট টু ইকুয়ালস টু ওয়ান ওকে এখন দেখো গুণ যায় এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র তাহলে ওয়াই স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু ওয়ান এই যে তাকায় দেখো কিসের সমীকরণ এটা অধিবৃত্তের সমীকরণ দেখছো সিম্পল অধিবৃত্ত হয়ে গেছে বুঝতে পারছো সিম্পল তোমাকে ফার্স্টে বের করতে হবে কত কোণে সে রোটেশনে ছিল তারপর তুমি যে ওইভাবে চেঞ্জ করে দিবা মাথায় রাখতে হবে রোটেশন থেকে নর্মাল বানাইতে চাইলে এক্স এর সময় প্লাস আর নর্মালটাকে ঘুরিয়ে দিতে চাইলে এক্স এর সময় হবে কি বলতো মাইনাস ওকে এখন অনেকেই প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের বইতে যতগুলো মান বাইক করতে বলছে সব সময় আমরা কিন্তু দেখতে পাই যে এরকম সিম্পল গুলা থেকেই আমাকে সব তথ্য বের করতে বলে কখনো রোটেশন কোনো কিছু থেকে তথ্য বাইক করতে বলে না ঠিক আছে তুমি কিন্তু কখনো দেখবা না যে তোমাকে এইভাবে এইরকম অঙ্ক দিছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এখান থেকে এটা উপকেন্দ্রীয় দ্বিগাক্ষ নিয়ামক অক্ষরেখা কিছুই বাইক করতে এই এই ধরনের অঙ্ক কিন্তু দেয় না তার মানে এখান থেকে আমাকে তথ্য বের করতে বলে না এই ধরনের অঙ্ক আমাদের বইতে নাই আমাদের ইয়েতেও আসে নাই ওই ভর্তি পরীক্ষায় আসে নাই ভর্তি পরীক্ষায় না আসার কারণ হলো এগুলো অনেক বড় হয় কেন ফার্স্ট অফ অল এক্স ওয়াই যুক্ত পদ দেখতে পাইছি এক্স ওয়াই যুক্ত পদ দেখতে পাওয়া মানেই হলো এই ইকুয়েশনটা কি ইকুয়েশন বলতো এটা একটা রোটেটেড ইকুয়েশন এন্ড আমি যতগুলো সূত্র শিখছি এই উপকেন্দ্রীয় নিয়ামক অক্ষরেখা শীর্ষবিন্দু এগুলো বাইক করার যত নিয়ম শিখছি সব কিন্তু নর্মাল ইকুয়েশনের জন্য শিখছি তাহলে এই ধরনের অঙ্ক আসলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো রোটেটেড ইকুয়েশনটাকে তুমি ফার্স্টে নর্মাল ইকুয়েশনে কনভার্ট করবা কিভাবে কনভার্ট করতে হয় সেটা বলছি তারপর নর্মাল ইকুয়েশনের জন্য সব তথ্যগুলা বাইক করবা সব তথ্য বের করবা কিন্তু এই তথ্যগুলা কি নর্মাল তথ্য না মানে নর্মালটার জন্য তথ্য পরে এই তথ্যগুলোকে তুমি আবার কি করতে হবে রোটেট করে দিতে হবে আগের মতো
সেই রোটেটেড তথ্যটা বাই করতে হবে, তখন এই রোটেটেড তথ্যটাই হবে আমাদের অ্যানসার। প্রসিডিউর বুঝছো? আপনি ফার্স্টে ইকুয়েশনটাকে নর্মাল ইকুয়েশনে কনভার্ট করে নিতে হবে, তারপরে নর্মাল ইকুয়েশনের জন্য সবগুলো তথ্য বাই করতে হবে, যে উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক, অক্ষরেখা, তারপর সেখান থেকে আমরা রোটেটেড করে দিব, ওই তথ্যগুলোকে আবার রোটেট করে দিব, ওই তথ্যকে রোটেট করার সিস্টেমও একদম সেম। বুঝতে পারছো? সো বিশাল অঙ্ক, বিশাল প্রসিডিউর। সো এই জন্যই আসলে এ ধরনের অঙ্ক আমাদের বইতেও নাই, অ্যাডমিশনেও আসে না, কিন্তু যারা একটু আগ্রহী তারা দেখতে পারো। ঠিক আছে, ওকে, আমরা এখন দেখবো অধিবৃত্ত। সো অধিবৃত্ত অলমোস্ট পুরোটাই উপবৃত্তের মতো, একদম হুবহু মিলে যায় সবগুলো টাইপ, সবগুলো সূত্র। জাস্ট অল্প কিছু জায়গায় পার্থক্য আছে, আমরা পার্থক্য জায়গাগুলো জেনে গেলে বাকিটা তুমি নিজেই পারবা। সো উপবৃত্তের জিনিসটা হলো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। সো এখানে আমরা জানি যে দুই ধরনের সমীকরণ হয়, একটা হলো যে আমাদের এ বড় হয় বি ছোট হয়, তার মানে জিনিসটা সেক্ষেত্রে আমাদের এক্স অক্ষের দিকে লম্বাটে হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি এক্স অক্ষের দিকে লম্বাটে হয় তাহলে এ বড় বি ছোট, আর একটা আমরা জানি যে সেটা আমাদের ওয়াই অক্ষের দিকে লম্বাটে হইতে পারে। তো ওয়াই অক্ষের দিকে যদি লম্বাটে হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই উপবৃত্তে এ ছোট বি বড়। ওকে, অধিবৃত্তের সমীকরণে মাইনাস থাকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। সো এখানে আমাদের কে বড় কে ছোট এটা ব্যাপার না, দেখতে হবে মাইনাসের সামনে কি আছে। মাইনাসের সামনে যদি এক্স থাকে তার মানে এই অধিবৃত্তটা এক্স অক্ষের দিকে থাকবে, মানে যে এই হলো আমাদের অধিবৃত্তটা তখন। ঠিক আছে, আর যদি আমাদের এখন মাইনাসের সামনে ওয়াই থাকে, তার মানে আমাদের অধিবৃত্তটা সমীকরণ যদি এরকম হয় যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে মনে রাখো ওয়াই স্কোয়ার এই বা মাইনাসের সামনে আছে ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের এই অধিবৃত্তটা ওয়াই অক্ষের দিকে থাকবে। ঠিক আছে, মানে এই অধিবৃত্তটা আমাদের দেখতে এই যে এমন হবে ওয়াই অক্ষের দিকে, এই যে এমন হবে। ওকে, সো তার মানে উপবৃত্ত সমীকরণে প্লাস থাকে আর কে বড় কে ছোট সেটা দেখা হয়, অধিবৃত্ত সমীকরণে থাকে মাইনাস, তখন দেখা হয় যে মাইনাসের সামনে কে আছে, এখানে বড় ছোট কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে, সো এই হলো একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো উৎকেন্দ্রিকতায়, উপবৃত্ত সমীকরণে আমরা উৎকেন্দ্রিকতা বাই করে কিভাবে, ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হলো যে বড় সেই বড়টা কই থাকে বলতো, নিচে থাকে, অধিবৃত্তের ক্ষেত্রে এই জিনিসটা হবে প্লাস। ঠিক আছে, মনে রাখো উপবৃত্তের সমীকরণে প্লাস, উৎকেন্দ্রিকতায় মাইনাস, আর অধিবৃত্তের সমীকরণে মাইনাস, উৎকেন্দ্রিকতায় হবে প্লাস। হয় সেটা হলো যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা কখন হবে, সেটা হলো মাইনাসের সামনে কে আছে, প্রথমে যে থাকবে। ঠিক আছে, সমীকরণে প্রথমে যে থাকবে, ঠিক আছে, সেটা হবে নিচে। তার মানে আমাদের এই সমীকরণে দেখো, আমাদের এই সমীকরণে আমাদের এই সমীকরণে আমাদের যদি প্রথমে এমন হয় যে তাকে দেখো, এই যে এখানে যেমন এ স্কোয়ারটা সামনে আছে, তাহলে এই ক্ষেত্রে এ স্কোয়ার বা এ জিনিসটা সব ক্ষেত্রে নিচে হবে। আবার এই সেকেন্ড সমীকরণে তাকায় দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে এখানে বি স্কোয়ারটা সামনে আছে, তো এই বি স্কোয়ারটা তখন সব ক্ষেত্রে নিচে হবে, তার মানে প্রথমে যে থাকবে সেই আমাদের সব ক্ষেত্রে নিচে থাকবে। ঠিক আছে,
এই দুই জায়গায় পরিবর্তন, এই দুই জায়গায় পরিবর্তন বাদে বাকি সব সূত্র সব টাইপ আমাদের মোটামুটি সেম। ঠিক আছে, বাকি সব সূত্র প্লাস টাইপ সব সেম। ঠিক আছে, হুবহু সেম। এই সেম হওয়ার কারণ হলো যে দেখো আমাদের অধিবৃত্তে যেটা হয়, আমি একটা অধিবৃত্ত সমীকরণ নিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। সো আমরা জানি যে এখানে সামনে যেহেতু এ আছে তার মানে এটা এক্স অক্ষে বরাবর থাকবে। ঠিক আছে, এই অধিবৃত্তটা আমার এক্স অক্ষ বরাবর থাকবে। ওকে, সো আমরা জানি অধিবৃত্ত চিত্রটা উল্টাটা হবে, তাহলে অধিবৃত্তে আমাদের এখানেও বেসিকটা সেম। বেসিকটা হলো আমাদের এই হলো আমাদের অধিবৃত্ত, সো অধিবৃত্তে এখানে আমাদের বেসিক হলো কেন্দ্র, এই যে কেন্দ্র সি সেটা হচ্ছে আমাদের জিরো জিরো। কেন্দ্র থেকে এই দূরত্ব শীর্ষবিন্দু দূরত্ব হচ্ছে এ, এই যে এটা হলো আমাদের শীর্ষবিন্দু, শীর্ষ দূরত্ব হচ্ছে এ। সো এই পাশে একটা শীর্ষবিন্দু আছে সেটা এ প্রাইম। সো আমরা জানি হাই ভিতরে থাকে উপকেন্দ্র, সো এই হলো আমাদের উপকেন্দ্র এখানে, সো উপকেন্দ্র এস। আর এখানে দেখো কেন্দ্র আর শীর্ষবিন্দুর মাঝখানে থাকবে হলো আমাদের জেড বিন্দু বা এম জেড এম প্রাইম মানে নিয়ামক রেখা। ঠিক আছে, সো এবার তুমি একটু তাকায় দেখো যে এইবার কিন্তু সেন্টার থেকে আমার উপকেন্দ্রের দূরত্বটা বেশি, সেন্টার থেকে উপকেন্দ্রের দূরত্ব বেশি কিন্তু সেন্টার থেকে আমার নিয়ামকের দূরত্বটা কম। তার মানে জিনিসটা কিন্তু উপবৃত্তের থেকে উল্টায় গেছে, উপবৃত্তে কিন্তু কেন্দ্র থেকে উপকেন্দ্রটা কাছে থাকতো, জেড বিন্দুটা দূরে থাকতো। সো এখানে আমি দেখলাম যে আমার দূরত্বের অংশটা উল্টায় গেল। একইভাবে আমরা জানি যে ভাইয়া অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ছিল একের থেকে ছোট, আর অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা কিন্তু একের থেকে কি বলতো বড়। এখন ধরো আমি যদি এ হলো একটা মান 10, আমার উৎকেন্দ্রিকতা এখন কিন্তু একের থেকে বড়, তাহলে আমি একের থেকে বড় ধরলাম 2 ধরলাম, তাহলে এবার তাকায় দেখো এ কে যদি আমি ই দিয়ে গুণ করি মানটা কিন্তু ঠিকই বাড়তেছে, এবং চিত্রেও তাকায় দেখো সেন্টার থেকে উপকেন্দ্র দূরত্ব কিন্তু ঠিকই বেশি। তাহলে দেখো দুইটা পরিবর্তন হওয়াতে এখানে আসলে সূত্রটা সেম হয়ে যায় পরবর্তীতে, কারণ দেখো আমার ডিস্টেন্সও বাড়ছে আবার উৎকেন্দ্রিকতাও চেঞ্জ হয়েছে, এজন্য ওই উপবৃত্তের ক্ষেত্রে এই দূরত্বে উপকেন্দ্র পাইতাম, এখানেও আমি এই দূরত্বে উপকেন্দ্র পাবো। একইভাবে এ বাই ই এটা করলে দেখো এখানে মানটা কমে যায়, এবং এখানে তাকায় দেখো জেড এর দূরত্ব কিন্তু কম। ঠিক আছে, তার মানে দুই জায়গায় পরিবর্তন হওয়াতে আলটিমেটলি কোনো পরিবর্তনই আসে নাই, তার মানে সব ডিস্টেন্স আগের মতো সেম আছে। ঠিক আছে, মানে প্রকাশটা সেম আছে, বুঝতে পারছি? আবার বলি যে আমাদের এখানে মান দূরত্বটাও চেঞ্জ হয়েছে আবার উৎকেন্দ্রিকতাও চেঞ্জ হয়েছে, সো ডাবল চেঞ্জ হওয়াতে আসলে আমাদের কোনো কিছুই কি হয় নাই বলতো, চেঞ্জ হয় নাই, সূত্র সব কিন্তু আগের মতোই থাকবে। ওকে, সো আমরা জানি যে যে কোনো জায়গায় আমরা কি করতাম, যে ভাইয়া যে কোনো জায়গায় আমরা ফার্স্টে সেন্টার বাই করতাম, তাহলে এখানে দেখো সেন্টারটা কত আসতেছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে সেন্টার আসতেছে জিরো জিরো, তারপর আমাদের শীর্ষবিন্দু আগের মতো প্লাস মাইনাস এ কমা জিরো, আমাদের উপকেন্দ্র আগের মতো প্লাস মাইনাস এ কমা জিরো, জেড বিন্দু মানে নিয়ামক আর অক্ষের ছেদ বিন্দু সেটা হলো প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো, এবং পুরো জিনিসটাই আগের মতো, জাস্ট আরেকটু জায়গায় পরিবর্তন সেটা হলো যে জিনিসটা মিলে যাবে সেটাকে আমরা কি বলতাম বলতো, বৃহদ অক্ষ। সো এখানে আসলে ওই বৃহদ অক্ষকে বলা হয় আর অক্ষ, নামটা জাস্ট পরিবর্তন, সো বৃহদ অক্ষকেই বলা হয় কি বলতো আর অক্ষ, যেটা মিলে যাবে সেটা হবে বৃহদ অক্ষ বা আর অক্ষ, অধিবৃত্তের জন্য আর অক্ষ, সেটা দৈর্ঘ্য হলো বড়টার ডাবল, এখানে তো বড় না এখানে হলো প্রথমে যেটা থাকবে তার ডাবল। ওকে, সেন্টার থেকে আমরা কি পাইতাম, সেন্টার থেকে আমরা পাইতাম ক্ষুদ্র অক্ষ, এখানে আসলে ক্ষুদ্র অক্ষ নাই এখানে বলা হয় অনুবন্দী অক্ষ, সো এটা হলো অনুবন্দী অক্ষ, সো অনুবন্দী অক্ষ হবে x = 0 আর অনুবন্দী অক্ষের দৈর্ঘ্য হবে মাইনাসের পরে যে থাকবে তার ডাবল, আমি 2d।
ওকে আর বাকিটা মোটামুটি সেম এস হবে আমাদের উপকেন্দ্রিক লম্ব সেটা হচ্ছে x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হচ্ছে ওই আগের মতো সেটা হলো 2b স্কয়ার বাই a যে প্রথমে থাকবে সে থাকবে নিচে আর উপবৃত্তে কি হইতো যে বড় সে থাকতো নিচে ঠিক আছে একটু মিলায় মিলায় পড়বা পুরো জিনিসটাই আমাদের হুবহু সেম ওকে নিয়ামকটা হচ্ছে আমাদের x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই এই যে বুঝতে পারছি তাহলে দেখো পুরো জিনিসটাই আমাদের ওটার মতো সেম খালি মাথায় রাখবো যে উপবৃত্তে বৃহদ অক্ষ এখানে হলো আর অক্ষ আর উপবৃত্তে ক্ষুদ্র অক্ষ অধিবৃত্তে সেটা অনুবন্ধী অক্ষ ঠিক আছে বাকি সব কিছু সেম ওকে সো আশা করি তোমরা এখান থেকে পারবা সো টাইপ গুলো ওটার মতো সাথে করে মিলে মেইন বই থেকে করে নিও এখানে একটা টপিক একটু বেশি ঠিক আছে সেই টপিকটা হলো অসিমটট ঠিক আছে বা অ্যাসিমটট এই জিনিসটা আমাদের একটু বেশি ওকে সো একটা জিনিস আমরা জানি সেটা হলো যে ভাইয়া মনে রাখো এই যে বৃত্ত বৃত্তে উৎকেন্দ্রিকতা কিন্তু শূন্য এই হলো আমাদের কি বলতো এই হলো আমাদের পরাবৃত্ত পরাবৃত্তে উৎকেন্দ্রিকতা হলো ওয়ান সো শূন্য আর মাঝখানে ওয়ান এর মাঝখানে থাকে হলো উপবৃত্ত শূন্য আর ওয়ান এর মাঝখানে উপবৃত্ত এই হলো আমাদের উপবৃত্ত উপবৃত্তে উৎকেন্দ্রিকতা হলো শূন্য থেকে একের মাঝখানে ওকে এক থেকে বড় যেটা সেটাকে বলা হয় অধিবৃত্ত তাহলে এই হচ্ছে আমাদের অধিবৃত্ত তাহলে অধিবৃত্ত এটা উৎকেন্দ্রিকতা একের থেকে বড় এখন একের থেকে বড় হইতে হইতে সে কিন্তু ইনফিনিটি হইতে পারবে না সো ইনফিনিটি যেহেতু সে হইতে পারবে না তাহলে এই হচ্ছে আমাদের সরলরেখা এই যে সরলরেখা এই সরলরেখার উৎকেন্দ্রিকতা হলো ইনফিনিটি ঠিক আছে এটা উৎকেন্দ্রিকতা হচ্ছে আমাদের ইনফিনিটি এটা মাথায় রাখো ওকে সো তাকায় দেখো উৎকেন্দ্রিকতা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে শূন্য হলে বৃত্ত শূন্য থেকে একে মাঝখানে উপবৃত্ত এক হলে পরাবৃত্ত একের থেকে বড় হলে অধিবৃত্ত আর ইনফিনিটি হলে সরলরেখা উৎকেন্দ্রিকতা যত বাড়তেছে জিনিসটা তত কিন্তু খুলে যাচ্ছে তার মানে সোজা হচ্ছে তাকায় দেখো উৎকেন্দ্রিকতা যত বাড়তেছে জিনিসটা কিন্তু তত কি হচ্ছে বলতো সরল হচ্ছে সরল মানে হলো সোজা হচ্ছে তাহলে উৎকেন্দ্রিকতা দিয়ে কিন্তু বক্রতা প্রকাশ করা হয় এটা মাথায় রাখো উৎকেন্দ্রিকতা দিয়ে কিন্তু কি বোঝানো হয় অনেক সময় বক্রতা প্রকাশ করা হয় বক্রতাও প্রকাশ করা হয় ঠিক আছে উৎকেন্দ্রিকতা দিয়ে আমরা প্রকাশ করতে পারি হলো বক্রতা তাহলে কেউ যদি বলে যে ভাইয়া দুইটা কার্ভ আছে বা দুইটা বক্ররেখা আছে একটা বক্ররেখায় উৎকেন্দ্রিকতা 5 আর একটা বক্ররেখায় উৎকেন্দ্রিকতা 25 তাহলে কে বেশি বাঁকা বলা হলো কে বেশি বাঁকা তাহলে দেখো উৎকেন্দ্রিকতা যত বাড়তে থাকবে তত কিন্তু জিনিসটা সোজা হইতে থাকবে সরল হইতে থাকবে তার মানে যার উৎকেন্দ্রিকতা যত বেশি কম সে তত বেশি কি বলতো বাঁকা হবে তার মানে উৎকেন্দ্রিকতা যার 5 তার বক্রতা বেশি আর যার 25 সে কিন্তু বক্রতা তার কম তার মানে তার বাঁকাটা কিন্তু কম ঠিক আছে তাহলে উৎকেন্দ্রিকতা দিয়ে কিন্তু বক্রতা নির্দেশ করা যায় অনেকেই মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া বৃত্তে উৎকেন্দ্রিকতা 0 এখন বৃত্তকে যে উৎকেন্দ্রিকতা বলতেছেন তার মানে বৃত্ত কি কোনিক্স তখন বলা হয়েছে হ্যাঁ কোনিক্স বলা যায় তুমি তখন বলতে পারো যে ভাইয়া কোনি বৃত্ত যদি একটা কোনিক্স হয় তাহলে বৃত্তে উপকেন্দ্র নিয়ামক রেখা এগুলা কোথায় ঠিক আছে আমি বললাম যে বলা যায় এখন তুমি যদি বৃত্তের ক্ষেত্রে চিন্তা করো যে আমরা জানি উৎকেন্দ্রিকতা হলো এসপি বাই
তাহলে যে ক্ষেত্র ক্ষেত্রে আমাদের এটা হলো উপকেন্দ্রীয়, এখান থেকে উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব পি, আয়ু নিয়ামক রেখার ডিস্টেন্সটাই হলো আমাদের পি। ওকে, এখন বৃত্তের ক্ষেত্রে আমাদের এস বিন্দুটা হয়ে যায় কেন্দ্রীয় সেন্টার, ঠিক আছে, এটাকে সেন্টার ধরা যায়। তাহলে উপরস্থ একটা বিন্দু হলো পি। এখন আমরা জানি বৃত্তে উৎকেন্দ্রিকতা কিন্তু জিরো, তাহলে জিরো ইকুয়ালস টু কিন্তু কি বলতো, এস পি বাই পি এম। আমরা জানি যে ভাইয়া পৃথিবীতে যে কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ করলে ইনফিনিটি আসে, তাহলে এইটাই ইন্টারচেঞ্জ করলে বলা যায় যে কোনো নাম্বারকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে জিরো আসে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের উৎকেন্দ্রিকতা যেহেতু জিরো আসছে, তার মানে এস পি কে আসলে ইনফিনিটি দিয়ে ভাগ করা হয়েছে, কারণ যে কোনো নাম্বারকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে জিরো আসবে। তাহলে এস পি কে যখন আমি ইনফিনিটি দিয়ে ভাগ করব তখনই আমার উৎকেন্দ্রিকতা জিরো আসতেছে, আর ইনফিনিটিটা তাহলে কিসের ভ্যালু ইন্ডিকেট করতেছে, পি এম এর ভ্যালু ইন্ডিকেট করতেছে। পি এম জিনিসটা কি, উপরস্থ বিন্দু থেকে ওই নিয়ামক রেখার দূরত্ব, তাহলে এই যে নিয়ামক রেখার দূরত্ব এটা ইনফিনিটি। দ্যাট মিনস বৃত্তের ক্ষেত্রেও একটা নিয়ামক রেখা থাকে, কিন্তু সেটা কোথায় থাকে, সেটা আসলে অসীমে থাকে। এই অসীমে থাকে বলেই ওটা আমাদের আকার প্রয়োজন হয় না, ঠিক আছে। সো এটা একটা ব্যাখ্যা, এভাবে বলা যায় যে বৃত্ত একটা কনিক্স, ঠিক আছে। ওকে, সো আমাদের আলোচনা হলো অসীম তট নিয়ে। সো অসীম তটটা আসলে কি ইন্ডিকেট করে বা কেন প্রয়োজন হলো, জিনিসটা হলো যে একটা অধিবৃত্ত, ঠিক আছে। সো আমি যদি একটা অধিবৃত্ত আঁকি, তাহলে ব্যাপারটা দেখো, এই যে একটা অধিবৃত্ত ধরো, এরকম একটা অধিবৃত্ত আছে। তো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এখানে হবে সেই নিয়ামক রেখা, এখানে হবে আমাদের এস বিন্দু, তাহলে এই হলো নিয়ামক রেখা এম জেড এম এ। সো এদিকে একটা নিয়ামক রেখা আছে, আবার এখানে একটা এস বিন্দু আছে। ওকে, সো আমরা জানি যে আমাদের উৎকেন্দ্রিকতা ই বলতে কি বোঝায়, ই বলতে বোঝায় এস পি বাই পি এম, আর অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা একের থেকে বড়। এখন বলা হয় যে ভাইয়া আমাদের ধরলাম যে পি বিন্দুটা এখানে, তাহলে এই যে এস পি, এইটুকু হবে এস পি, আর এই ডিস্টেন্সটা হলো পি এম, তো এই দুইটা ডিস্টেন্সের অনুপাত হচ্ছে এই যে উৎকেন্দ্রিকতা একের থেকে বড়। সো পি বিন্দুটা যদি আমি আস্তে আস্তে এইদিকে মুভ করতে থাকি, তাহলে এই হচ্ছে পি বিন্দু। তো এখানে যখন আমি মুভ করতে থাকবো, তখন দেখো মানটা কিন্তু বাড়তেছে, কিন্তু অনুপাতটা কি থাকবে বলতো, ঠিক থাকবে। সো পি বিন্দুটা এভাবে আমি এদিকে মুভ করতে করতে, আমি যদি এখন পি বিন্দুটাকে অসীমে নিয়ে যাই, ধরো এটা হলো ইনফিনিটি অসীম বিন্দু, সো পি কে যখন আমি অসীমে নিব, তখন দেখো এস পি এটা কি, এই ডিস্টেন্সটা তখন কি হয়ে যাবে বলতো, ইনফিনিটি হয়ে যাবে। আবার পি এম এই ডিস্টেন্সটাও কি হয়ে যাবে বলতো, ইনফিনিটি হয়ে যাবে। তাহলে তখন আমার উৎকেন্দ্রিকতা, এই যে অসীম বিন্দুতে আমার উৎকেন্দ্রিকতা হয়ে যাচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, একটা অনির্ণেয়, বুঝতে পারতেছি। তো এটা কিন্তু অসীমে আগ পর্যন্ত কোনো বিন্দুতেই প্রবলেম ছিল না, খালি অসীমেই আমাদের এই জিনিসটা হয়ে গেছে কি বলতো, ইনফিনিটি বাই ইনফিনিটি, অনির্ণেয় হয়ে গেছে। সো এই অসীম বিন্দুতে আমাদের এই উৎকেন্দ্রিকতাটা ঝামেলা দিচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে। তো তখন বলা হলো যে এই অসীমের আগ পর্যন্ত জিনিসটাকে ঠিক রাখার জন্য তখন সেন্টার দিয়ে একটা সরলরেখা পাঠানো হয়, ঠিক আছে, এই যে এটাই তো সেন্টার। তখন বলা হয় সেন্টার থেকে একটা সরলরেখা পাঠানো হয় যে অধিবৃত্তের সাথে সমান্তরালে চলতে থাকবে, কিন্তু অসীম বিন্দুতে অধিবৃত্তকে কাট করে দিবে, অসীম বিন্দুতে অধিবৃত্তকে ছেদ করবে, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটার বৈশিষ্ট্য হলো সে অধিবৃত্তের সাথে সমান্তরালে চলতে থাকবে, কিন্তু অসীম বিন্দুতে অধিবৃত্তকে কি করবে, কাট করে দিবে, ছেদ করে দিবে। তাহলে যেখানে ছেদ করবে তার আগ পর্যন্ত সে অধিবৃত্ত সকল বৈশিষ্ট্য মেনে চলবে, ঠিক আছে, তখন সেটা অধিবৃত্ত থাকবে আর এই ঝামেলা হবে না।
কারণ ওই ইনফিনিটিতে ঝামেলা হচ্ছিল, আমি তো ইনফিনিটিতে কাট করে দিছি, অধিবৃত্তকে কেটে দিছি, কেটে দিয়ে বলছি যে ভিতরে এইটুকু আমার অধিবৃত্ত, বুঝতে পারছো? তো এই যে রেখাটা, যে রেখাটা অধিবৃত্তকে অসীম বিন্দুতে ছেদ করে এবং সমান্তরালে চলে, এই রেখাটাকেই বলা হয় অসীম তট। এই রেখাটাকে কি বলা হয়? অসীম তট বলা হয়, যে কি করবে অধিবৃত্তকে অসীম বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এরকম রেখা আমি পাবো কয়টা বলতো? এরকম রেখা আমি পাবো দুইটা, একটা হবে যে ডান পাশেরটা, একটা হবে বাম পাশেরটা। ওকে, সো কেউ যদি বলে অসীমতর জিনিসটা কেন প্রয়োজন হলো, তুমি বলবা যে ভাইয়া অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা যখন ইনফিনিটিতে ইনফিনিটি বিন্দুতে পৌঁছায় যায় তখন সেটা একটা অনির্ণেয় দেখায়, তো এই উৎকেন্দ্রিকতা ওই ইনফিনিটি বিন্দুতেই ওই অধিবৃত্তকে কাট করার জন্যই আমরা সেন্টার থেকে দুইটা রেখা পাঠানো হয়। এই রেখা দুইটা আসলে অসীমতর, এই অসীমতরের বৈশিষ্ট্য হলো সে অধিবৃত্তের সাথে সমান্তরালে চলবে কিন্তু অসীম বিন্দুতে গিয়ে অধিবৃত্তকে কাট করবে। ঠিক আছে, ওকে, সো আমরা খুদ অধিবৃত্তে বৃহদ অক্ষে দৈর্ঘ্য জানি বা আর অক্ষে দৈর্ঘ্য জানি টোয়াইসে, আর অনুবন্ধী অক্ষে দৈর্ঘ্য জানি, সেটা হলো কি বলতো? টোয়াইস বি। এখন আমাদের উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে কতটুকু টোয়াইসে কতটুকু টোয়াইস বি, বা ক্ষুদ্র অক্ষ বৃহদ অক্ষ কতটুকু সেটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। যে উপবৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাইয়া যে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এই পুরাটা হচ্ছে টোয়াইসে, যে এইটুকু হচ্ছে আমাদের টোয়াইসে, এটুকু এ এটুকু এ, তাহলে এটুকু হবে কি বলতো? টোয়াইসে। ওকে, আর এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এইটুকু হচ্ছে কি বলতো? টোয়াইস বি, ক্ষুদ্র অক্ষ বি বি টোয়াইস বি, আমরা কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে বলতে পারি। এখন অধিবৃত্ত তো ওপেন, সো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে বৃহদ অক্ষ কতটুকু আর ক্ষুদ্র অক্ষ কতটুকু? এখন ভাইয়া বৃহদ অক্ষ তো বলা যায়, বৃহদ অক্ষ তো বলতে পারতেছি, এই যে বৃহদ অক্ষ, তুমি বললা যে ভাই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা শীর্ষবিন্দু থেকে আর একটা শীর্ষবিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটাই হলো বৃহদ অক্ষ, এই যে এইটুকু। হ্যাঁ, বললাম যে ঠিক আছে এইটুকু বৃহদ অক্ষ, কারণ বলতো ক্ষুদ্র অক্ষ কতটুকু হবে তাহলে? কারণ এ তো ওয়াই অক্ষে কোথাও কোনো কিছু কাট করে নাই, ঠিক আছে, তো এটা বৃহদ অক্ষ টোয়াইসে, ঠিক আছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, ঠিক আছে, এটা কিন্তু ক্ষুদ্র অক্ষ কতটুকু হবে? তখন বলা হয় যে এই ক্ষুদ্র অক্ষটা বাইক করার জন্য আমাদের তখন এই অসীম তটের প্রয়োজন হয়। তখন বলা হয় যে আমি যদি সেন্টার থেকে যেরকম অসীম তট আঁকি, তাহলে এই যে এটা একটা অসীম তট, আবার যে এখানে এটা একটা অসীম তট, ঠিক আছে, তো এই যে দুইটা হলো অসীম তট, ঠিক আছে, তাহলে অসীম তট। এখন আমি যদি শীর্ষবিন্দুতে স্পর্শক আঁকি, শীর্ষবিন্দুতে কি আঁকবো? স্পর্শক, শীর্ষবিন্দুতে আমরা আঁকবো এখন স্পর্শক, তাহলে শীর্ষবিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি, তাহলে যে শীর্ষবিন্দুতে এটা হলো স্পর্শক, ঠিক আছে, এটা হলো আমাদের শীর্ষবিন্দুতে স্পর্শক। তো আমরা যদি শীর্ষবিন্দুতে স্পর্শক আঁকি তখন ওই স্পর্শক অসীমতর গুলোকে যে বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, এই যে দেখো চারটা বিন্দুতে ছেদ করতেছে অসীমতর গুলাকে, তাহলে এই চারটা বিন্দু যোগ করলে সে ওয়াই অক্ষকে বা এই অক্ষটাকে যতটুকু পরিমাণে কাট করবে এইটুকুই হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ, এই যে এইটুকু, এইটুকুই হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ, অধিবৃত্ত তো অনুবন্ধী অক্ষ বলে, বুঝতে পারছি? আমি আবার বলি,
অধিবৃত্তের শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক অসীম তটকে যে চারটা বিন্দুতে ছেদ করবে, ওই চারটা বিন্দু যোগ করলে সেটা ওয়াই অক্ষ থেকে যতটুকু কেটে নেয়, এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ। ঠিক আছে, তো এই ক্ষুদ্র অক্ষ যদি কেউ তোমাকে বলে যে ক্ষুদ্র অক্ষ কতটুকু হবে, তুমি বলবে যে ক্ষুদ্র অক্ষ হবে এই এতটুকু। ঠিক আছে, তাহলে এতটুকু হলো আমাদের ক্ষুদ্র অক্ষ। তো অসীমতার সাহায্যে আমরা ক্ষুদ্র অক্ষে পরিমাপটাও করতে পারি। তাহলে এখন আমরা অসীমতার সমীকরণ বাই করব কিভাবে? বলো, খুবই সহজ। বলা হয়ে থাকে অধিবৃত্তের সমীকরণে এক পাশে যে ওয়ান থাকে, এই ওয়ানটাকে তুমি যদি জিরো বানায় দাও, অধিবৃত্তের সমীকরণে এক পাশে যে ওয়ান থাকে সেই ওয়ানকে যদি আমরা জিরো বানায় দিই, জিরো বানায় দেওয়ার ফলে এখান থেকে যে সমীকরণটা পাওয়া যাবে, তাহলে দেখো জিরো বানায় দিই, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকালস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকালস টু প্লাস মাইনাস বি এক্স বাই এ। সো মনে রাখো অধিবৃত্তের সমীকরণে এক পাশে ওয়ানকে যদি জিরো বানায় দিই, বানায় দিয়ে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের অসীম তটের সমীকরণ। এটাই হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট এক পাশেটাই কি বানায় দিতে হবে, জিরো বানায় দিতে হবে। ওকে, এখন এখান থেকে বলা হলো যে অসীম তত্ত্ব দুইটা, হ্যাঁ, তো দুটি অসীম তটে মধ্যবর্তী কোণ, তাহলে আমরা জানি যে দুটি অসীম তটে মধ্যবর্তী কোণ, এবং এখন মধ্যবর্তী কোণ হবে থিটা ইকুয়ালস টু টু ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে, সেটা হলো দুইটা অসীম তটে মধ্যবর্তী কোণের পরিমাপ। এখন অসীম তট দ্বয় পরস্পর লম্ব হলে, মনে রাখো যদি কখনো অসীম তট দুইটা পরস্পর লম্ব হয়, ঠিক আছে, তাহলে ওই অধিবৃত্তকে আয়তাকার অধিবৃত্ত বলে। অসীম তট দুইটা পরস্পর লম্ব হলে ওই অধিবৃত্তকে আমরা আয়তাকার অধিবৃত্ত বলি। ঠিক আছে, অধিবৃত্ত বলে। এখন দেখো সেক্ষেত্রে এই যে মধ্যবর্তী কোণ টু ট্যান ইনভার্স বি বাই এ, অসীম তট দুইটা তো পরস্পর লম্ব, তাহলে আমরা জানি মধ্যবর্তী কোণ কত হবে বলতো, পাই বাই টু বা 90 হবে। তাহলে এই পাশে টুটাকে ওই পাশে নিয়ে গেলে হবে পাই বাই ফোর, টেন পাই বাই ফোর মান হলো ওয়ান, তাহলে বি বাই এ হলো ওয়ান, তাহলে এখান থেকে দেখো বি ইকুয়ালস টু এ হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখো আয়তাকার অধিবৃত্তে বি আর এ মান কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নর্মাল অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সমীকরণটা কি হয়, সমীকরণটা হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। আর আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে এ আর বি কিন্তু সেম, তাহলে আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের এ আর বি সেম, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটাও এ স্কোয়ার হয়ে যাবে। তার মানে এখান থেকে সমীকরণটা চলে আসবে এরকম, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটাই হবে আমাদের আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তো অনেক সময় পরীক্ষা হলে দেখা যায় যে যখন দিয়ে বলে এরকম দিয়ে বলে যে এটা কিসের সমীকরণ, তখন অনেকে ভাবে যে এটা প্রিন্টিং মিস্টেক। কেন? কারণ দেখো আমি যদি মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিই, তাহলে মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিলে কিন্তু এটা কিসের সমীকরণ হয়ে যাবে বলতো, বৃত্ত। আর অপশনের প্রথমটাই থাকে কিন্তু বৃত্ত। ঠিক আছে, তো মনে রাখো এটা প্লাস না কিন্তু এটা মাইনাস হইতে পারে, সো মাইনাস হইলে সেটা কিন্তু বৃত্ত হবে না মাঝখানে যদি মাইনাস হয়। ঠিক আছে, মাঝখানে মাইনাস হলে সেটা হবে আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, ওকে।
সো এটা হলো আমাদের নরমালটা। এখন আরেকটা আয়তাকার অধিবৃত্তে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এটাও কিন্তু আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, কিন্তু এটা কি বলতো, আয়তাকার অধিবৃত্তে রোটেটেড সমীকরণ। ঠিক আছে, সো দুই ধরনের সমীকরণই পসিবল, এটাও একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, এটাও আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। সো সেক্ষেত্রে এটা হবে রোটেটেড। ওকে, আমরা জানি যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এবং উৎকেন্দ্রিকতা মান হলো একের থেকে বড়। ঠিক আছে, প্রকৃতপক্ষে আসলে অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা মানে একের থেকে বড়, ঠিক আছে, কিন্তু ইনফিনিটি থেকে ছোট, এভাবে লেখাটা বেটার। ঠিক আছে, তো আমরা এটাই লিখবো, সমস্যা নেই, একের থেকে বড়। ওকে, আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে বি এর জায়গায় এ বসায় দেওয়া যায়, তাহলে আমি উপরটাও এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার বাই কাটাকাটি চলে গেল, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম রুট টু। আয়তাকার অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা হলো কি বলতো, রুট টু, এটা ফিক্সড। আমরা মোটামুটি চারটা জিনিসে উৎকেন্দ্রিকতা ফিক্সড পেয়ে গেলাম, শূন্য হইলে বৃত্ত, এক হইলে পরাবৃত্ত, রুট টু হইলে আয়তাকার অধিবৃত্ত, আর ইনফিনিটি হইলে সরলরেখা। শূন্য আর একের মাঝখানে হলো উপবৃত্ত, এক আর ইনফিনিটির মাঝখানে হলো অধিবৃত্ত। ঠিক আছে, ওকে। এখন আমাকে মাঝে মাঝে উল্টাটাও কোশ্চেন করতে পারে, ঠিক আছে, আমার মাঝে মাঝে উল্টাটাও কোশ্চেন করতে পারে। দ্যাট মিনস হলো আমাকে অসীমতার সমীকরণ দিয়ে অধিবৃত্তের সমীকরণ বের করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে মনে রাখো, অধিবৃত্তের সমীকরণ হবে অসীম তটে ইকুয়েশন দুইটা গুণ দিয়ে দিব, মানে অসীম তটে ইকুয়েশন দয়ে গুণ ফল, অসীম তট ওয়ান ইন্টু অসীম তট টু, তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হয়ে যাবে, প্লাস কে ইকুয়ালস টু জিরো। কারণ আমি অসীম তটে ইকুয়েশন বানানোর সময় ওয়ান কে ভ্যানিশ করে দিছিলাম, একটা কনস্ট্যান্ট ভ্যানিশ করে দিছিলাম। ঠিক আছে, তাহলে মনে রাখো অসীম তটে সমীকরণ আমরা যখন করব, তখন আমাদের কিন্তু কি হবে, এই যে অসীম তট ওয়ান, অসীম তট টু, প্লাস কনস্ট্যান্ট ইকুয়ালস টু জিরো, এই সূত্রটা বসাই দিলে আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে একটা ম্যাথ দেখো, আমাকে অসীম তটে সমীকরণ বলে দিছে যে অসীম তট হলো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স, আবার বলে দিছে অধিবৃত্তের শীর্ষ শীর্ষ হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস থ্রি। কোশ্চেন হলো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, কোশ্চেন যে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো অসীম তটের সমীকরণ থেকে যখন অধিবৃত্তের সমীকরণ বের করতে বলবে, তখন সূত্র হলো মনে রাখো অসীম তট ওয়ান, অসীম তট টু, মানে সমীকরণ দুইটা গুণ দিব, তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই কনস্ট্যান্টের মান বাই করার জন্য অন্য একটা কন্ডিশন দেওয়া থাকবে। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অসীম তটের সমীকরণ হলো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা ফার্স্টেই অধিবৃত্তের সমীকরণ ধরে ফেলবো, যে ধরি অধিবৃত্ত, তাহলে এক্স একবার এই পাশে আসলে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে একবার হবে ওয়াই মাইনাস এক্স, একবার হবে ওয়াই প্লাস এক্স, তার সাথে একটা কে যোগ হবে ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে এক নম্বর। এখন দেখো অধিবৃত্তের শীর্ষ দেওয়া আছে, এখন আমরা জানি যে কোনো শীর্ষ বিন্দু দিয়ে কিন্তু ওই অধিবৃত্তটা পাস হয়, ঠিক আছে, তার মানে শীর্ষ বিন্দু দিয়ে কিন্তু অধিবৃত্তটা অতিক্রম করে, তার মানে এই অধিবৃত্তটা শীর্ষ বিন্দুগামী, তার মানে এত বিন্দুগামী। তাহলে আমি যদি মানটা বসায় দিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে কে মান চলে আসবে, তাহলে আমি এখানে শীর্ষ বিন্দু এটা বসায় দিব, যে কোনো একটা বসাইলে হবে, প্লাস মাইনাস থ্রি, তুমি প্লাস থ্রিও বসাতে পারো, মাইনাস থ্রিও বসাতে পারো, তোমার ইচ্ছা। সো আমি যদি এখন প্লাস থ্রি বসাই, তাহলে থ্রি মাইনাস জিরো হবে থ্রি প্লাস জিরো, প্লাস কে ইকুয়ালস টু যত, তাহলে এখান থেকে দেখো নাইন কে মান চলে আসতেছে, মাইনাস নাইন। ঠিক আছে, ওকে, সো অতএব
অধিবৃত্তের সমীকরণ হইতে পারে তাকে অধিবৃত্ত, তাহলে অধিবৃত্তের সমীকরণ আমরা পাচ্ছি -9=0। তাহলে আমরা যদি এখন এটাকে গুণ দিয়ে দিই, গুণ দিয়ে দিলে এটা হয়ে যাবে একটা আয়তাকে অধিবৃত্ত, তাহলে হচ্ছে y²-x²=9। মাইনাস থ্রি ধরবো না? হ্যাঁ, জিরো কমা মাইনাস থ্রি ধরবো না? ধরো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আলটিমেট মাইনাস থ্রি ধরলেও তো একই অ্যান্সারই আসে তাই না, নাকি ভিন্ন অ্যান্সার আসে? সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। ওকে, সো এই হলো আমাদের, যদি অধিবৃত্তের অসীমতর দেওয়া থাকে সেখান থেকে যদি অধিবৃত্তের সমীকরণ বের করতে বলে, তাহলে এই হলো আমাদের প্রসিডিউর। ওকে, আজকে এই পর্যন্ত, তোমরা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? এই কনিক্সটা খুব ইম্পর্ট্যান্ট, এটা প্র্যাকটিস করবা।